ইব্রাহিমের কমের লোকেরা একই সাথে মূর্তি ও তারকার পূজা করত। সেটাও অসম্ভব কিছুই নয় সে বলল তোমরা যখন আহ্বান করো তখন তারা শোনে কি অথবা তারা তোমাদের উপকার বা ক্ষতি করতে পারে কি তারা বলল না তবে আমরা আমাদের বাপদাতাদের পেয়েছি তারা এরূপই করত। আজও যদি পৃথিবীর দিকে দিকে ইব্রাহিম ইমানের যদি বিকৃত হয় আবার মুসলিম উম্মার মধ্যে সেই ইমান ফিরে আসে তবে বর্তমান অশান্ত পৃথিবীর নম্র দীহতান আবারও পুষ্প কারণে পরিণত হবে ইনশাল্লাহ আশরাফুল মানব মানবজাতির কল্যাণে প্রেরিত বিধানসমূহ প্রচার ও প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ শিও অনুগ্রহে আদম আলে সাল্লাম থেকে মুহাম্মদ সাল্লু আলহ্লাম পর্যন্ত যুগে যুগে যে অসংখ্য নবী ও রাসুল প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে মাত্র পঁচিশজন নবীর নাম আল্লাহ পবিত্র কুরআনে গুরুত্বের সাথে উল্লেখ করেছেন এবং সত্যের পথে তাদের দৃঢ়চিত্ত সংগ্রামের হৃদয়গ্রাহী কাহিনী বর্ণনা করে মানবতার সামনে সত্য ন্যায় ও সুন্দরের অনুপম মানদণ্ড স্থাপন করেছেন এসব কাহিনী কেবল চিত্ত বিনোদনের খোরাক নয় বরং এক অবিরম বিচ্ছুরিত আলোকধারা যার প্রতিটি কণায় বিকশিত হয় মানবতার সর্বোচ্চ নমুনা নবী ও রাসুলগণের জীবনালেখ্য জানা ও তা থেকে শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে মাননীয় লেখক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব তিন খণ্ডে নবীদের কাহিনী নামে গ্রন্থ রচনা করেছেন এই ইতিহাস রচনায় কেবল বিশুদ্ধ সূত্রগুলির উপরে তিনি নির্ভর করেছেন আজ আমরা উপস্থাপন করব হযরত ইব্রাহিম আলহ কাহিনী ইব্রাহিম সালাম। ইব্রাহিম সালাম ছিলেন হজরত নূ আল সাল্লামের সম্ভবত এগারোতম অধস্তন পুরুষ নৌ থেকে ইব্রাহিম পর্যন্ত প্রায় দুই হাজার বছরের ব্যবধান ছিল হজরত সালে আলে সাল্লামের প্রায় দুইশো বছর পরে ইব্রাহিমের আগমন ঘটে ঈসা থেকে ব্যবধান ছিল সতেরোশো বছর অথবা প্রায় দুই হাজার বছরের তিনি ছিলেন আবুল আম্বিয়া বা নবীগণের পিতা এবং তার স্ত্রী ছিলেন উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা তার স্ত্রী সারার পুত্র হজরত ইসাহাকের পুত্র ইয়াকুব সাল্লামের বংশধর বনু ইসরাইল নামে পরিচিত এবং অপর স্ত্রী হাজেরার পুত্র হজরত ইসমাইল আল সাল্লামের বংশে জন্ম নেন বিশ্বনবী ও শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম যার অনুসারীগণ উম্মাতে মুহাম্মাদি বা মুসলিম উম্মাহ বলে পরিচিত বাবিল হতে তিনি কেনানে অর্থাৎ ফিলিস্তিনে হিজরত করেন সেখান থেকে বিবি সারার বংশজাত নবীগণের মাধ্যমে আশেপাশে সর্বত্র তাওহিদের দাওয়াত বিস্তার লাভ করে অপরিস্ত্রী হাজেরার পুত্র ইসমাইলের মাধ্যমে বাইতুল্লাহ ও তার আশেপাশে এলাকায় তাহিদের প্রচার ও প্রসার হয় এবং অবশেষে এখানেই সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ আলহাল্লামের আগমন ঘটে এভাবে ইব্রাহিমের দুই স্ত্রীর বংশজাত নবীগণ বিশ্বকে তাওহিদের আলোয় আলোকিত করেন শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামের ও চেহারা মোবারক পিতা ইব্রাহিম আলহ্লামের ন্যায় ছিল যা তিনি মেরাজ থেকে ফিরে এসে খবর দেন এখন আমরা দেখব আবুল আম্বিয়া ও সাইদুল আম্বিয়ার বিষয়টি ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন ইহুদি খ্রিস্টান মুসলমান সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা কেননা আদম আলে সাল্লাম হতে ইব্রাহিম আলাইসাল্লাম পর্যন্ত দশ থেকে বারো জন নবীবাদে শেষ নবী মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম পর্যন্ত এক লাখ চব্বিশ হাজার পয়গম্বরের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলেসাল্লামের বংশধর পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে নিশ্চয়ই আল্লাহ আদম নুহ আলে ইব্রাহিম ও আলে ইমরানকে বিশ্ববাসীর উপরে নির্বাচিত করেছেন এই নির্বাচন ছিল বিশ্ব সমাজে আল্লাহর তাহিদের প্রচার ও প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য ইব্রাহিম ছিলেন নবীগণের পিতা এবং পুত্র মোহাম্মদ ছিলেন নবীগণের নেতা এ বিষয়টি সর্বদা মুমিনদের মানসপটে জাগরুক রাখার জন্য দৈনিক সালাদের শেষ বৈঠকে পঠিত দরুদের মধ্যে ইব্রাহিম ও মুহাম্মাদের উপরে এবং উভয়ের পরিবারবর্গের উপরে আল্লাহর অনুগ্রহ বর্ষণের জন্য দোয়া করার বিধান রাখা হয়েছে ইব্রাহিমের বংশে বরকত হল নবুয়াত ও ঐশী কিতাবের বরকত এবং মুহাম্মাদের ও তার বংশের বরকত হল বিজ্ঞানময় কোরআন ও হাদিস এবং তার ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার বরকত ইব্রাহিম ও তার বংশধর সম্পর্কে আল্লাহ বলেন আমরা তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুবকে এবং তার বংশধরগণের মধ্যে প্রদান করলাম নবুয়াত ও কিতাব তাকে আমরা দুনিয়াতে পুরস্কৃত করলাম নিশ্চয় পরকালে সে সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে অতপর শেষ নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে উত্তম নমুনা রয়েছে অতপর তার পরিবার সম্পর্কে বলা হয়েছে হে নবী পরিবারের সদস্যগণ আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পুত পবিত্র রাখতে শেষ জামানায় ইমাম মাহাদি আসবেন হজরত ফাতেমা রাজিয়াল আনহ এর বংশধর্গণের মধ্য হতে এ বিষয়ে বহু হাদিস বর্ণিত হয়েছে এইভাবে ইব্রাহিম ও মুহাম্মাদের নাম পৃথিবীর শেষ দিন পর্যন্ত দিকে দিকে শ্রদ্ধার সাথে উচ্চারিত হতে থাকবে হামদ আদম ইয়াহিয়া ইসা প্রমুখ দু তিন জনের ব্যতিক্রম বাদে নূ আলেসাল্লাম সহ অন্যান্য সকল নবীর নেয় ইব্রাহিমকেও আমরা ধরে নিতে পারি যে তিনি চল্লিশ বছর বয়সে নবুয়াত লাভ করেন উম্মতে মুসলিমার পিতা হজরত ইব্রাহিম আল পশ্চিম ইরাকের বস্রান নিকটবর্তী বাবেল শহরে জন্মগ্রহণ করেন এই শহরটি পরবর্তীতে সুলাইমান সালামের সময় জাদুর জন্য বিখ্যাত হয় এখানে তখন কালিডীয় জাতি বসবাস করত তাদের একচ্ছত্র সম্রাট ছিল নমরুদ যিনি তৎকালীন পৃথিবীতে অত্যন্ত উদ্ধত ও অহংকারী সম্রাট ছিলেন তিনি প্রায় চারশো বছর রাজত্ব করেন এবং শেষ পর্যন্ত নিজে উপাস্য হওয়ার দাবি করেন আল্লাহ তারই মন্ত্রী ও প্রধান পুরোহিত আজরের ঘরে বিশ্বনেতা ও বিশ্ব সংস্কারক নবী ইব্রাহিমকে মুখ্যত কালেডিওদের প্রতি প্রেরণ করেন ইব্রাহিমের নিজ পরিবারের মধ্যে কেবল সহধর্মিনী সারা ও ভাতুসপুত্র লৌথ মুসলমান হন স্ত্রী সারা ছিলেন আদি মাতা বিবি হাওয়ার পরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মহিলা তিনি একশো সাতাশ বছর বয়সে হেব্রনে মৃত্যুবরণ করেন এবং সেখানেই কবরস্থ হন সারার মৃত্যুর পরে ইব্রাহিম বিনতে ইয়াকতিন ও হাজুন বিনতে আমিন নামে পরপর দুজন নারীকে বিয়ে করেন এবং ছয় ও পাঁচ মোট এগারোটি সন্তান লাভ করেন তিনি প্রায় দুশো বছর জীবন পান বলে কথিত আছে উল্লেখ্য যে হজরত ইব্রাহিম আলহ সালাম সম্পর্কে পবিত্র কোরআনে পঁচিশটি সুরাই দুইশো চারটি আয়াত বর্ণিত হয়েছে আমরা আয়াতসমূহ থেকে নিয়ে সাধ্যমতো সাজিয়ে কাহিনী আকারে উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রথমে আসি তৎকালীন সামাজিক অবস্থায় ইব্রাহিমের আবির্ভাবকালীন সময়ে কালেডীয় সমাজ শিক্ষা ও সভ্যতায় শীর্ষস্থানীয় ছিল এমনকি তারা সৌরজগৎ নিয়েও গবেষণা করত। কিন্তু অশিলা পূজার রোগে আক্রান্ত হয়ে তারা আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন মূর্তি ও তারকাসমূহের পূজা করত। হজরত ইব্রাহিম উভয় ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে তাহিদের দাওয়াত নিয়ে প্রেরিত হন সকল নবীর ন্যায় ইব্রাহিম আলহিসালাম শিও কমকে প্রথমে তাহিদের দাওয়াত দেন যেমন আল্লাহ বলেন স্মরণ করো ইব্রাহিমকে যখন তিনি তার সম্প্রদায়কে বললেন তোমরা আল্লাহর ইবাদত করো ও তাকে ভয় করো এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছো ও মিথ্যা উদ্ভাবন করছো তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমার রিজিকের মালিক নন কাজেই আল্লাহর নিকটে রিজিক তালাশ করো তার ইবাদত করো এবং তারই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো তারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে ইব্রাহিম সালামের উক্ত দাওয়াতের মধ্যে কেবল আল্লাহর স্বীকৃতি কামনা করেননি বরং স্বীকৃতির ফলাফল আশা করেছিলেন অর্থাৎ তারা যেন আল্লাহর আদেশ নিষেধকে মান্য করে এবং কোনো অবস্থায় তা লঙ্ঘন না করে কেননা স্বীকৃতির বিপরীত কাজ করা তা লঙ্ঘন করার সামিল পিতার প্রতি নবী ইব্রাহিমের দাওয়াত আল্লাহ বলেন তুমি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করো নিশ্চয় তিনি ছিলেন সত্যবাদী ও নবী যখন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা তুমি তার পূজা কেন করো যে শোনে না দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি অতএব তুমি আমার অনুসরণ করো আমি তোমাকে সরল পথ দেখাবো হে আমার পিতা শয়তানের পূজা করো না নিশ্চয় শয়তান দয়াময়ের অবাধ্য হে আমার পিতা আমি আশঙ্কা করছি যে দয়াময়ের একটি আজাব তোমাকে স্পর্শ করবে অতপর তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে আল্লাহ অন্যত্র বলেন স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন তুমি কি প্রতিমাসমূহকে উপাস্য মনে করো আমি দেখতে পাচ্ছি যে তুমি ও তোমার সম্প্রদায় স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে কিন্তু ইব্রাহিমের এই প্রাণভরা আবেদন পিতা আজরের হৃদয় স্পর্শ করল না রাষ্ট্রের প্রধান পুরোহিত ও সম্রাটের মন্ত্রী ও প্রিয়পাত্র হয় সম্ভবত বিষয়টি তার প্রেস্টিজ ইস্যু হয় যেমন আল্লাহ বলেন যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো তখন তার সম্মান তাকে পাপে স্ফীত করে অতএব তার জন্য জাহান্নামী যথেষ্ট আর নিঃসন্দেহে তা হল নিকৃষ্টতম স্থান বস্তুত অহংকারীদের চরিত্র সর্বত্র ও সর্বযুগে প্রায় একই হয়ে থাকে পুত্রের আকুতিপূর্ণ দাওয়াতের উত্তরে পিতা বলল হে ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ যদি তুমি বিরত না হও তবে আমি অবশ্যই পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দেব তুমি আমার সম্মুখ হতে চিরতরের জন্য দূর হয়ে যাও পিতার এই কঠোর ধমকি শুনে পুত্র ইব্রাহিম বললেন তোমার উপরে শান্তি বর্ষিত হোক আমি আমার পালনকর্তার নিকটে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব নিশ্চয়ই তিনি আমার প্রতি মেহরবান আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা পূজা করো তাদেরকে আমি আমার পালনকর্তাকে আহ্বান করব আশা করি আমার পালনকর্তাকে আহ্বান করে আমি বঞ্চিত হব না আল্লাহ বলেন তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন যখন সে শিও পিতা ও সম্প্রদায়কে ডেকে বলল তোমরা কিসের পূজা করো তারা বলল আমরা প্রতিমার পূজা করি এবং সর্বদা এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি সে বলল তোমরা যখন আহ্বান করো তখন তারা শোনে কি অথবা তারা তোমাদের উপকার বা ক্ষতি করতে পারে কি তারা বলল না তবে আমরা আমাদের বাপদাতাদের পেয়েছি তারা এরূপই করত। ইব্রাহিম বলল তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ যাদের তোমরা পূজা করে আসছ তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা তারা সবাই আমার শত্রু বিশ্ব পালনকর্তা ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন অতপর আমাকে পথ প্রদর্শন করেছেন যিনি আমাকে আহার দেন ও পানীয় দান করেন যখন আমি পীড়িত হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন যিনি আমার মৃত্যু ঘটাবেন অতপর পুনর্জীবন দান করবেন আশা করি শেষ বিচারের দিনে তিনি আমার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিবেন হে আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্য ভাষী করো তুমি আমাকে নিয়ামতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করো হে প্রভু তুমি আমার পিতাকে ক্ষমা করো তিনি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হে আল্লাহ পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করো না যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না কিন্তু যে ব্যক্তি সরল হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসবে ওই দিন জান্নাত বিরুদ্ধে নিকটবর্তী করা হবে এবং জাহান্নাম বিপদগামীদের সামনে উন্মোচিত করা হবে ওই দিন তাদেরকে বলা হবে তারা কোথায় যাদেরকে তোমরা পূজা করতে আল্লাহর পরিবর্তে তারা কি আজ তোমাদের সাহায্য করতে পারে কিংবা তারা কি কোনোরূপ রূপ প্রতিশোধ নিতে পারে অতপর তাদেরকে এবং তাদের মাধ্যমে পথ ভ্রষ্টদেরকে অধমুখী করে নিক্ষেপ করা হবে জাহান নামে এবং ইবলিস বাহিনীর সকলকে তারা সেখানে ঝগড়ায় লিপ্ত হয়ে বলবে আল্লাহর কসম আমরা প্রকাশ্য ভ্রান্তিতে ছিলাম যখন আমরা তাদেরকে অর্থাৎ কথিত উপাস্যদেরকে বিশ্ব বিশ্বপালকের সমতুল্য গণ্য করতাম আসলে আমাদেরকে পাপাচারীরাই পথভ্রষ্ট করেছিল ফলে আজ আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সরিদয় বন্ধুও নেই হাই যদি আমরা কোনোরূপ পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ পেতাম তাহলে আমরা ইমানদার গণের অন্তর্ভুক্ত হয়ে যেতাম নিশ্চয় এ ঘটনার মধ্যে নিদর্শন রয়েছে বস্তুত তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না নিশ্চয়ই আপনার পালনকর্তা পরাক্রান্ত ও দয়ালু শিও পিতা ও সম্প্রদায়ের নিকটে ইব্রাহিমের দাওয়াত ও তাদের জবাবে আল্লাহ অন্যত্র বর্ণনা করেন ইব্রাহিম শিও পিতা ও সম্প্রদায়কে বলল ওই মূর্তিগুলি কি যাদের তোমরা পূজারী হয়ে বসে আছো তারা বলল আমরা আমাদের বাপ দাদাদের এরূপ পূজা করতে দেখেছি সে বলল তোমরা প্রকাশ্য গোমরাহিতে লিপ্ত আছো এবং তোমাদের বাপ দাদারাও তারা বলল তুমি কি আমাদের কাছে সত্য সহ এসেছো না কেবল কৌতুক করছো সে বলল না তিনি তোমাদের পালনকর্তা যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের পালন কর্তা যিনি এগুলো সৃষ্টি করেছেন এবং আমি এ বিষয়ে তোমাদের উপর অন্যতম সাক্ষদাতা আল্লাহর কসম যখন তোমরা ফিরে যাবে তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কিছু করে ফেলব এক্ষুনি আমরা উপস্থাপন করবো দাওয়াতের কথা ও তার ফলশ্রুতি মূর্তি পূজারী পিতা ও সম্প্রদায়ের নেতাদের নিকটে ইব্রাহিমের দাওয়াত ও তাদের প্রদত্ত জবাবের কথাগুলি। নিম্নরূপ এক ইব্রাহিম তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দেন তিনি মূর্তি পূজার অসারতার বিষয়টি তাদের সামনে বলে দেন কেননা এটি ছিল সকলের সহজবদ্ধ কিন্তু তারা মূর্তি পূজার ছাড়তে রাজি হয়নি কারণ শিরকি প্রথার মধ্যে নেতাদের লাভ ছিল মাল সম্পদ ও দুনিয়াবি সম্মানের নগদ প্রাপ্তি পক্ষান্তরে আল্লাহর ইবাদতের মধ্যে এসব প্রাপ্তির কোনো সুযোগ নেই শিরকি পূজা ও পার্বণের মধ্যে গরিবদের লাভ ছিল এই যে এর ফলে তারা নেতাদের কাছ থেকে দুনিয়াবি সহযোগিতা পেত এছাড়াও বিভিন্ন কাল্পনিক ও ভ্রান্ত বিশ্বাস তাদেরকে মূর্তি পূজায় প্ররোচিত করত পক্ষান্তরে একনিষ্ঠ তাওহিদ বিশ্বাস তাদেরকে এসব থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে যেখানে এক আল্লাহর গোলামীর অধীনে বড় ছোট সবার জন্য সামাজিক মানবাধিকার নিশ্চিত হয়ে যায় দুই মূর্তি পূজারীদের কোনো সঙ্গত জবাব ছিল না তারা কেবল একটা কথাই বলেছিল যে এটা আমাদের বাপ দাদাদের আমল থেকে চলে আসা প্রথা তিন ইব্রাহিমের এত কিছু বক্তব্যের পরেও এই অন্ধ পূজারীরা বলল আসলেই তুমি কি কোনো সত্য এনেছো না আমাদের সাথে কৌতুক করছ কারণ অদৃশ্য অহির বিষয়টি তাদের বাস্তব জ্ঞানে আসেনি কিন্তু মূর্তিকে তারা সামনে দেখতে পায় সেখানে সেবা ও পূজা করে তারা তৃপ্তি পায় চার পিতা তাকে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দিল এবং বাড়ি থেকে তাড়িয়ে দিল কিন্তু তিনি পিতার জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা ওয়াদা করলেন এর মধ্যে পিতার প্রতি সন্তানের কর্তব্য বোধ ফুটে উঠেছে যদিও তিনি মুশরিক হন পরে পিতার কুফুরি পরিষ্কার হয়ে গেলে তিনি বিরত হন পাঁচ পিতা বহিষ্কার করলেও সম্প্রদায় তখনও বহিষ্কার করেনি তাই তিনি পুনরায় দাওয়াতে মনোনিবেশ করলেন যদিও তার ফলশ্রুতি ছিল পূর্বের ন্যায় শূন্য তারকা পূজারীদের সাথে বিতর্ক মূর্তি পূজারীদের সাথে বিতর্কের পরে তিনি তারকা পূজারীদের নেতাদের প্রতি তাওহিদের তাওয়াত দেন কিন্তু তারাও মূর্তি পূজারীদের ন্যায় নিজ নিজ বিশ্বাসে অটল রইল অবশেষে তার সাথে তাদের নেতাদের তর্কযুদ্ধ আবশ্যিক হয়ে পড়ে কেউ কেউ বলেছেন ইব্রাহিমের কৌমের লোকেরা একই সাথে মূর্তি ও তারকার পূজা করত সেটাও অসম্ভব কিছুই নয় পবিত্র কুরআনে এই তর্কযুদ্ধ একটি অভিনব ও নাটকীয় ভঙ্গিতে প্রকাশ করা হয়েছে যাতে সহজে আরবীয় পাঠক হৃদয়ে রেখাপাত করে কেননা হজরত ইব্রাহিম আলহ সালাম ছিলেন সমগ্র আরবের লোকদের পিতামহ তার প্রতি গোটা আরব জাতি সম্মান প্রদর্শন করত। অথচ তাদের পিতামহ যার বিরুদ্ধে জীবনভর লড়াই করলেন জাহিল আরবরা সেই সব শিটকে নিমজ্জিত হয়ে পড়েছিল যে কাবাগৃহকে ইব্রাহিম আলহিসাল্লাম নির্মাণ করেন এক আল্লাহর ইবাদতের জন্য তারা সেখানেই মূর্তি পূজা শুরু করে দিয়েছিল অথচ মুখে আল্লাহকে স্বীকার করত এবং ইব্রাহিম ও ইসমাইল আল সাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করত আজকে মুসলমানদের মধ্যে এর জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে কেননা তারাও মুখে আল্লাহকে স্বীকার করে ও শেষ নবীর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে অথচ নিজেরা কবর পূজা ও স্থান পূজার শিরকে লিপ্ত হয়েছে আল্লাহর বিধানের অবাধ্যতা ও তার পরিবর্তে নিজেদের মন গড়া বিধান সুমে অনুগত্য তো রয়েছেই এখনই আমরা কোরআনে বর্ণিত ইব্রাহিমের অপর বিতর্ক যুদ্ধটির বিবরণ পেশ করব আল্লাহ বলেন আমি এরূপভাবে ইব্রাহিমকে নভমণ্ডল ও ভূমণ্ডলের অত্যাশ্চর্য বিষয়সমূহ দেখাতে লাগলাম যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায় অনন্তর যখন রাত্রির অন্ধকার তার উপরে সমাচ্ছন্ন হলো তখন সে তারকা দেখে বলল যে এটি আমার পালনকর্তা অথপর যখন তা অস্তমিত হলো তখন বলল আমি অস্তগামীদের ভালোবাসি না অতপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখল তখন সে বলল এটি আমার পালনকর্তা কিন্তু পরে যখন তা অস্তমিত হল তখন বলল যদি আমার প্রতিপালক আমাকে পথ প্রদর্শন না করেন তাহলে অবশ্যই আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব অতপর যখন উদীয়মান সূর্যকে ডগমগে দেখতে পেল তখন বলল এটি আমার পালনকর্তা এবং এটি সবচেয়ে বড় কিন্তু পরে যখন তা ডুবে গেল তখন বলল হে আমার সম্প্রদায় তোমরা যেসব বিষয়ে শির করো আমি ওসব থেকে মুক্ত আমি আমার চেহারাকে ওই সত্তার দিকে একনিষ্ঠ করছি যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নয় তখন তার সম্প্রদায় তার সাথে বিতর্ক করল সে বলল তোমরা কি আমার সাথে আল্লাহ সম্পর্কে বিতর্ক করছো অথচ তিনি আমাকে সরল পথ দেখিয়েছেন আর আমি ভয় করি না তাদের যাদেরকে তোমরা তার সাথে শির করো তবে আমার পালনকর্তা যদি কিছু কষ্ট দিতে চান আমার প্রভুর জ্ঞান সব কিছুতেই পরিব্যাপ্ত তোমরা কি উপদেশ গ্রহণ করবে না কিভাবে আমি ওই সব বস্তুকে ভয় করব যাদেরকে তোমরা তার সাথে শির করেছ অথচ তোমরা এ বিষয়ে ভয় পাও না যে তোমরা আল্লাহর সাথে এমন সব বস্তুকে শির করেছো যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি এক্ষণে উভয় দলের মধ্যে কে বেশি নিরাপত্তা লাভের অধিকারী যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো যারা ইমান আনে এবং শিও ইমানকে শির্কের সাথে মিশ্রিত করে না তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হলো সুপদপ্রাপ্ত অপরের কাহিনী ভঙ্গিতে মনে হয় যেন ইব্রাহিম ওই দিনই প্রথম নক্ষত্র চন্দ্র ও সূর্য দেখলেন এবং এটি আমার পালনকর্তা বলে সাময়িকভাবে মুশ্রিক হয়েছিলেন পরে শিল্প পরিত্যাগ করে মুসলিম হলেন অথচ ঘটনা মোটেও তা নয় কেননা ওই সময় ইব্রাহিম আল ইসাল্লাম অনূর্ধ্ব সত্তর্ধ বয়সের নবী আর নবীগণ জন্ম থেকে নিষ্পাপ ও মুক্ত থাকেন আসল কথা হলো এই যে মূর্তি পূজার অসারতা বোঝানো যতটা সহজ ছিল তারকা পূজার অসারতা বোঝানো ততটা সহজ ছিল না কেননা ওটা মানুষের ধরা চোহার বাইরে তাই ইব্রাহিম আল সাল্লাম এখানে বৈজ্ঞানিক পন্থা বেছে নিলেন এবং জনগণের সহজবদ্ধ এমন একটি প্রমাণ উপস্থাপন করলেন যাতে তাদের জবাব হওয়া ব্যতীত কোনো উপায় ছিল না তিনি সৌরজগতের গতি প্রকৃতি যে আল্লাহর হুকুমের অধীন সে কথা না বলে তাদের অস্তমিত হওয়ার বিষয়টিকে প্রমাণ হিসাবে পেশ করেন কারণ এটাই ছিল তাদের জন্য সহজবদ্ধ তিনি বলেন যা খয়ে যায় ডুবে যায় হারিয়ে যায় নিজেকে টিকিয়ে রাখতে পারে না ধরে রাখতে পারে না বরং দৈনিক ওছে আর ডোবে। সে কখনো মানুষের প্রতি পালক হতে পারে না বরং সর্বোচ্চ পালনকর্তা কেবল তিনি হতে পারেন যিনি এসব কিছুর সৃষ্টিকর্তা ও বিধানদাতা আর তিনি হলেন আল্লাহ আমি তার দিকে ফিরে গেলাম এবং বাপ দাদার আমল থেকে তোমরা যে শির করে আসছ আমি তা থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলাম বলবাহুল্য এই অন্তর্নিহিত দাওয়াত ছিল এই যে হে আমার জাতি তোমরাও আমার মতো আল্লাহর দিকে ফিরে এসো এবং শির্ক হতে মুক্ত হও কিন্তু ইব্রাহিমের এই তর্কযুদ্ধ নিষ্ফল হলো সম্প্রদায়ের নেতারা নিজ নিজ মতের উপরে দৃঢ় রইল কেউ তার আহ্বানে সাড়া দিল না এক্ষণে আমরা উপস্থাপন করব ইব্রাহিম আল সাল্লামের মূর্তি ভাঙার কাহিনী জ্ঞানীদের ইশারায় যথেষ্ট কিন্তু মানুষ যখন কোনো কিছুর প্রতি অন্ধ ভক্তি পোষণ করে তখন শত যুক্তিও কোনও কাজে দেয় না ফলে ইব্রাহিম ভাবলেন এমন কিছু একটা করা দরকার যাতে পুরো সমাজ নড়ে ওঠে ও ওদের মধ্যে হুশ ফিরে আসে সাথে সাথে তাদের মধ্যে তাওহিদি চেতনার উন্মেষ ঘটে সে সেমতে তিনি সম্প্রদায়ের কেন্দ্রীয় দেব মন্দিরে গিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলার সংকল্প করলেন ইব্রাহিম আলেসাল্লাম এর সম্প্রদায় বছরে একটা বিশেষ দিনে উৎসব পালন করত এবং সেখানে নানা রূপ অপচয় ও অশোভন কাজ করত যেমন আজকাল প্রবৃত্তি পূজারী ও বস্তুবাদী লোকেরা করে থাকে কথিত সংস্কৃতির নামে এইসব মেলায় সঙ্গত কারণে কোনো নবীর যোগদান করা সম্ভব নয় কমেল লোকেরা তাকে উক্ত মেলায় যোগদানের আমন্ত্রণ জানালো কিন্তু তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে সেখানে যেতে অপারগতা প্রকাশ করলেন অতপর তিনি ভাবলেন আজকের এই সুযোগ আমি ওদের দেব প্রবেশ করে মূর্তিগুলোকে ভেঙে চোরমার করে দেব যাতে ওরা ফিরে এসে ওদের মিথ্যা উপসদের অসহায়ত্বের বাস্তব দৃশ্য দেখতে পাই হয়তোবা এতে তাদের অনেকের মধ্যে হুঁশ ফিরবে এবং আল্লাহর প্রতি ইমান জাগ্রত হবে ও শির থেকে তৌবা করবে অতপর তিনি দেবালয়ে ঢুকে পড়লেন ও দেবদেবীর দিকে লক্ষ্য করে বললেন তোমাদের সামনে এত নজর নেওয়াজ ও ভোগ নৈবদ্য রয়েছে অথচ তোমরা তা খাচ্ছ না কেন কি ব্যাপার তোমরা কথা বলছ না কেন অতপর তিনি ডান হাতে রাখা সম্ভবত কোড়াল দিয়ে ভীষণ জোরে আঘাত করে সবগুলোকে গুড়িয়ে দিলেন তবে বড় মূর্তিটাকে পূর্বাবস্থায় রেখে দিলেন যাতে লোকেরা তার কাছে ফিরে যায় মেলা শেষে লোকজন ফিরে এলো এবং যথারীতি দেব মন্দিরে গিয়ে প্রতিভাগুলির অবস্থা দেখে হতবাক হয়ে গেল তারা বলা বলি করতে লাগলো এটা নিশ্চয়ই ইব্রাহিমের কাজ হবে কেননা তাকেই আমরা সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে বলতে শুনি অতবার ইব্রাহিমকে সেখানে ডেকে আনা হলো এবং জিজ্ঞেস করলো হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এরূপ আচরণ করেছ ইব্রাহিম বললেন বরং এই বড় মূর্তিটাই কাজ করেছে নইলেদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে সম্প্রদায়ের নেতারা এ কথা শুনে লজ্জা পেলো এবং মাথা নিচু করে বলল তুমি তো জানো যে এরা কথা বলে না তিনি বললেন তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না তিনি আরও বললেন তোমরা এমন বস্তুর পূজা করো যা তোমরা নিজ হাতে তৈরি করো অথচ আল্লাহ তোমাদেরকে ও তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন ধিক তোমাদের জন্য এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের পূজা করো ওদের জন্য তোমরা কি বোঝো না তারপর যা হবার তাই হলো জিদ ও অহংকারের বশবর্তী হয়ে সম্প্রদায়ের নেতারা ইব্রাহিমকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা করল তারা সিদ্ধান্ত নিল যে একে আর বাঁচতে একে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারতে হবে যেন কেউ এর দলে যেতে সাহস না করে তারা তাকে জীবন্ত পুড়িয়ে মারার প্রস্তাব গ্রহণ করলো এবং সেটা বাদশাহ নমরুদের কাছে পেশ করল সম্রাটের মন্ত্রী ও দেশের প্রধান পুরোহিতের ছেলে ইব্রাহিম অতএব তাকে সরাসরি সম্রাটের দরবারে আনা হল এক্ষণে আমরা শুনব নমরুদের সঙ্গে নবী ইব্রাহিম আল ইসালামের বিতর্ক ও অগ্নি পরীক্ষার বিষয়টি ইব্রাহিম সাল্লাম এটাকে সর্বোচ্চ পর্যায়ে তাওহিদের দাওয়াত দেওয়ার সুযোগ হিসাবে গ্রহণ করলেন নমরুদ চারশো বছর ধরে রাজত্ব করায় সে উদ্ধত ও অহংকারী হয়ে উঠেছিল এবং নিজেকে একমাত্র উপাস্য ভেবেছিল তাই সে ইব্রাহিমকে জিজ্ঞেস করল বলো তোমার উপাস্যকে নম্রুত ভেবেছিল ইব্রাহিম তাকেই উপাস্য বলে স্বীকার করবে কিন্তু নির্ভীক কণ্ঠে ইব্রাহিম জবাব দিলেন আমার পালনকর্তা তিনি যিনি মানুষকে বাঁচান ও মারেন মোটা বুদ্ধির নমরুদ বলল আমিও বাঁচাই ও মরি মারি অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারি আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারি এভাবে সে নিজেকেই মানুষের বাঁচা মরার মালিক হিসাবে সাব্যস্ত করল ইব্রাহিম তখন দ্বিতীয় যুক্তি পেশ করে বললেন আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন আপনি কি তাকে পশ্চিম দিক হতে উদিত করুন অতপর কাফের নমরুদ এতে হতবুদ্ধি হয়ে পড়ল কমের নেতারাই যেখানে পরাজয়কে মেনে নেয়নি সেখানে দেশের একচ্ছত্র সম্রাট কেন পরাজয়কে মেনে নেবেন যথারীতি তিনি অহংকারে ফেটে পড়লেন এবং ইব্রাহিমকে জ্বলন্ত হুতাশনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করলেন সাথে সাথে জনগণকে ধর্মের দোহাই দিয়ে বললেন তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও উল্লেখ্য যে কোরআন কোথাও নম্রদের নাম উল্লেখ করেনি এবং সে যে নিজেকে সর্বোচ্চ উপাস্য দাবি করেছিল এমন কথাও স্পষ্টভাবে বলেনি তবে আমি বাঁচাতে পারি ও মারতে পারি তার এই কথার মধ্যে তার সর্বোচ্চ অহংকারী হবার এবং ইব্রাহিমের রবের বিপরীতে নিজেকে এভাবে উপস্থাপন করায় সে নিজেকে সর্বোচ্চ রব হিসাবে ধারণা করেছিল বলে প্রতীয়মান হয় প্রধানত ইসরায়েলি বর্ণনাসমূহের উপর ওপর ভিত্তি করেই নমরুদের নাম ও তার রাজত্ব সম্পর্কে জানা যায় কোরআন কেবল অতটুকুই বলেছে যতটুকু মানবজাতির জাতির হেদায়তের জন্য প্রয়োজন যুক্তিতর্কে হেরে গিয়ে নমরুদ ইব্রাহিম আল সাল্লামকে জীবন্ত পুড়িয়ে মারার হুকুম দিল অতপর তার জন্য বিরাট আকারের আয়োজন শুরু হয়ে গেল আল্লাহ বলেন তারা ইব্রাহিমের বিরুদ্ধে মহাফন্দি আঁটতে চাইল অতপর আমরা তাদেরকেই সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত করে দিলাম অন্যত্র আল্লাহ বলেন আমরা তাদেরকে পরাভূত করে দিলাম অতপর একটা ভিত নির্মাণ করা হলো এবং সেখানে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হল তারপর সেখানে তাকে নিক্ষেপ করা হলো সহি বুখারিতে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহ হতে বর্ণিত হয়েছে যে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় ইব্রাহিম সাল্লাম বলে ওঠেন আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক একই প্রার্থনা শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম করেছিলেন যুদ্ধে আহত মুজাহিদগণ যখন শুনতে পান যে আবু সুফিয়ান মক্কায় ফিরে না গিয়ে পুনরায় ফিরে আসছে মদিনায় মুসলিম শক্তিকে নিশ্চিন্ন করার জন্য তখন হামরাউল আসাদে উপনীত তার পশ্চাদাবনকারী সত্তর জন আহত সাহাবি ক্ষুদ্র দল রাসুলের সাথে সমস্বরে বলে উঠেছিল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক ঘটনাটি কোরআনেও বর্ণিত হয়েছে এভাবে পিতা ইব্রাহিম ও পুত্র মুহাম্মাদের বিপদ মুহূর্তের বক্তব্যের শব্দে শব্দে মিল হয়ে যায় তবে সার্বিক প্রচেষ্টার সাথেই কেবল উক্ত দোয়া পাঠ করতে হবে নইলে কেবল দোয়া পড়ে নিষ্ক্রিয় বসে থাকলে চলবে না যেমন ইব্রাহিম আলেসাল্লাম সর্বোচ্চ পর্যায়ে দাওয়াত দিয়ে চূড়ান্ত বিপদের সময় এ দোয়া করেছিলেন এবং রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বিরোধী পক্ষের সেরাপতি আবু সুফিয়ানের পশ্চাদপণের পরেই উক্ত দোয়া পড়েছিলেন বস্তুত এই কঠিন মুহূর্তের পরীক্ষার জয়লাভ করার পুরস্কার স্বরূপ সাথে সাথে আল্লাহর নির্দেশ এলো হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের ওপরে শান্তিদায়ক হয়ে যাও অতঃপর ইব্রাহিম মুক্তি পেলেন অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলা সাল্লাম ফিরে আসেন এবং এভাবে আল্লাহ কাফিরদের সমস্ত কৌশল বরবাদ করে দেন এরপর শুরু হল জীবনের আরেক অধ্যায় হিজরতের পালা ইসলামী আন্দোলনে দাওয়াত ও হিজরত অঙ্গাঙ্গীভাবে জড়িত তৎকালীন পৃথিবীর সমৃদ্ধতম নগরী ছিল যা বর্তমানে বাগদাদ নামে পরিচিত দাওয়াত দিয়ে এবং মূর্তি ও তারকা পূজারী নেতাদের সাথে তর্কযুদ্ধে জয়ী হয়ে অবশেষে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ইব্রাহিমের দাওয়াত ও তার প্রভাব সকলের নিকটে পৌঁছে গিয়েছিল যদিও সমাজপতি ও শাসকদের অত্যাচারের ভয়ে প্রকাশে কেউ ইসলাম কবুলের ঘোষণা দেননি কিন্তু তাহিদের দাওয়াত তৃণমূল পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং তা সাধারণ জনগণের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিল অতএব এবার অন্যত্র দাওয়াতের পালা ইব্রাহিম আলসালাম সত্তর অর্ধ বয়সে অগ্নি পরীক্ষার সম্মুখীন হন এই দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও নিজের স্ত্রী সারা ও ভাতিজা লুত ব্যথিত কেউ প্রকাশ্য আনেনি ফলে পিতা ও সম্প্রদায় কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে তিনি আল্লাহর হুকুমে হিজরতের সিদ্ধান্ত নেন যাওয়ার পূর্বে তিনি নিজ সম্প্রদায়কে ডেকে যে বিদায়ী ভাষণ দেন তার মধ্যে সকল যুগের তাওহিদবাদীগণের গণের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় লুকিয়ে রয়েছে ইব্রাহিম সাল্লাম হিজরত পূর্ব বিদায়ী ভাষণ এখন আমরা উপস্থাপন করবো আল্লাহর ভাষাই তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল আমরা সম্পর্ক ছিন্ন করছি তোমাদের সাথে এবং তাদের সাথে যাদেরকে তোমরা পূজা করো আল্লাহ বাদ দিয়ে আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি এবং আমাদের ও তোমাদের মাঝে স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ বিঘোষিত হলো যতদিন না তোমরা কেবলমাত্র এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে প্রভু হে আমরা কেবল তোমার উপরেই ভরসা করছি এবং তোমার দিকেই মুখ ফেরাচ্ছি ও তোমার নিকটেই আমাদের প্রত্যাবর্তন স্থল এরপর কমকে উদ্দেশ্য করে বললেন আমি চললাম আমার প্রভুর পানে সত্তর তিনি আমাকে পথ দেখাবেন অতপর তিনি চললেন দিশাহীন যাত্রাপথে আল্লাহ বলেন আর আমরা তাকে ও লুৎকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে যেখানে বিশ্বের জন্য কল্যাণ রেখেছি এখানে তার সাথী বিবি সারার কথা বলা হয়নি নারীর গোপনীয়তা রক্ষার শিষ্টাচারের প্রতি খেয়াল করে আধুনিক নারীবাদীদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে অতপর আল্লাহ তাকে এবং তার স্ত্রী সারা ও ভাতিজা লুদকে পথ প্রদর্শন করে নিয়ে গেলেন পার্শ্ববর্তী দেশ শাম বা সিরিয়ার অন্তর্গত বাইতুল মোকাদ্দাসের অদরে কেন আন নামক স্থানে যা এখন তার নাম অনুসারে খালিল নামে পরিচিত এ সময় সেখানে বাইতুল মোকাদ্দাসের অস্তিত্ব ছিল না এখানেই ইব্রাহিম আলেসাল্লাম বাকি জীবন অতিবাহিত করেন ও এখানেই কবরস্থ হন এখানে হিজরতের সময় তার বয়স ছিল আশি থেকে পঁচাশির মধ্যে এবং বিবি সারা সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে সঙ্গী ভাতিজা লুতকে আল্লাহ নবত দান করেন এবং পার্শ্ববর্তী সমৃদ্ধ নগরী সাদুম সহ পাঁচটি নগরীর লোকদের হেদায়তের উদ্দেশ্যে পাঠানো হয় ও তিনি সেখানেই বসবাস করেন ফলে ইব্রাহিমের জীবনে নিঃসঙ্গতার এক কষ্টকর অধ্যায় শুরু হয় উল্লেখ্য যে মানবজাতির প্রথম ফসল ডুমুর যা তিন নামে পরিচিত বর্তমান ফিলিস্তিনেই উৎপন্ন হয়েছিল আজ থেকে এগারো হাজার বছর আগে সম্প্রতি সেখানে প্রাপ্ত শুকনো ডুমুর পরীক্ষা করে এই তথ্য জানা গেছে জন্মভূমি বাবেল শহরের জীবনের প্রথমাংশ অতিবাহিত করার পর হিজরত ভূমি স্বামীর কেনারে তিনি জীবনের বাকি অংশ কাটাতে শুরু করেন তার জীবনের অন্যান্য পরীক্ষাসমূহ সমূহ এখানেই অনুষ্ঠিত হয় কিছুদিন অতিবাহিত করার পর এখানে শুরু হয় দুর্ভিক্ষ মানুষ সব দলে দলে ছুটতে থাকে মিশরের দিকে মিশর তখন ফেরাউন্দের শাসনাধীন ছিল উল্লেখ্য যে মিশরের শাসকদের উপাধি ছিল ফেরাউন ইব্রাহিম ও মোসার সময় মিশর ফেরাউনদের শাসনাধীন ছিল মাঝখানে ইউসুফের সময় দুইশো বছরের জন্য মিশর হাকসুস রাজাদের অধীনস্থ ছিল যা ছিল ইসা সাল্লামের আবির্ভাবের প্রায় দুই হাজার বছর আগেকার ঘটনা দুর্ভিক্ষ তাড়িত কেনান হতে অন্যান্যদের ন্যায় ইব্রাহিম সাল্লাম ষষ্ঠিক মিশরে রওনা হলেন ইচ্ছা করে আল্লাহ তার জন্যে এখানেই রুজি পাঠাতে পারতেন কিন্তু না তিনি মিশরে কষ্টকর সফরে রওনা হলেন সেখানে তার জন্য অপেক্ষা করছিল এক কঠিন ও মর্মান্তিক পরীক্ষা এবং সাথে সাথে একটি নগদ ও অমূল্য পুরস্কার ওই সময় মিশরের ফেরাউন ছিল একজন নারীর লুভ শাসক। তার নিয়োজিত লোকেরা রাস্তায় প্রথিকদের মধ্য থেকে কোনো সুন্দরী মহিলা পেলেই তাকে ধরে নিয়ে বাদশাহকে পৌঁছে দিত যদিও বিবি সারা ওই সময় ছিলেন বৃদ্ধা মহিলা তথাপি তিনি ছিলেন সৌন্দর্যের রানী মিশরীয় সম্রাটের নিয়ম ছিল এই যে যে মহিলাকে তারা অপহরণ করত তার সাথী পুরুষ লোকটি যদি স্বামী হতো তাহলে তাকে হত্যা করে মহিলাকে নিয়ে যেত আর যদি ভাই বা পিতা হতো তাহলে তাকে ছেড়ে দিত তারা ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন তিনি সারাকে তার বোন বলে পরিচয় দিলেন নিঃসন্দেহে সারা তার ইসলামী বোন ছিলেন ইব্রাহিম তাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন ও আল্লাহর নিকটে সিও স্ত্রীর ইজ্জতের হেফাজতের জন্য আকুলভাবে প্রার্থনা করতে থাকলেন তার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ নিশ্চয়ই তার স্ত্রীর ইজ্জতের হেফাজত করবেন অতপর পরবর্তী ঘটনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহসাল্লাম বলেন যখন সারা সম্রাটের নিকটে নিত হলেন এবং সম্রাট তার দিকে এগিয়ে এলো তখন তিনি অজু করার জন্য গেলেন ও সালাতে রত হয়ে আল্লাহর নিকটে প্রার্থনা করে বললেন হে আল্লাহ যদি তুমি জেনে থাকো যে আমি তোমার উপরে ও তোমার রাসুলের উপরে ইমান এনেছি এবং আমি আমার একমাত্র স্বামীর জন্য সতীত্ব বজায় রেখেছি তাহলে তুমি আমার উপরে এই কাফিরকে বিজয় করো না সতীসাধ্য স্ত্রী সারার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল সম্রাট এগিয়ে আসার উপক্রম করতেই হাত পা অবশ হয়ে পড়ে গিয়ে গঙ্গাতে তা লাগলো তখন সারা প্রার্থনা করে বলল হে আল্লাহ লোকটি যদি এভাবে মারা যায় তাহলে লোকেরা ভাববে আমি ওকে হত্যা করেছি তখন আল্লাহ সম্রাটকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিলেন কিন্তু শয়তান আবার এগিয়ে যেতে চাইল কিন্তু ব্যর্থ হয়ে আবার মরার মতো পড়ে রইল এভাবে সে দুই অথবা তিনবার বেহুশ হয়ে পড়ল আর সারার দোয়াই বাঁচল অবশ্যই সে বলল তোমরা আমার কাছে একটা শয়তানিকে কি পাঠিয়েছ যা ওকে ইব্রাহিমের কাছে ফেরত দিয়ে আসো এবং এর খেদমতের জন্য হাজেরাকে দিয়ে দাও অতপর সারা তার খাদেমা হাজেরাকে নিয়ে সসম্মানে স্বামী ইব্রাহিমের কাছে ফিরে এলেন এই সময় ইব্রাহিম সালাতের মধ্যে সারার জন্য প্রার্থনায় রত ছিলেন সারা ফিরে এলে তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ তার বান্দা ইব্রাহিমকে নমরুদের প্রজ্বলিত হুতাশন থেকে বাঁচিয়ে এনেছেন সেই আল্লাহ ইব্রাহিমের ইমানদার স্ত্রীকে ফেরাউনের লালসার আগুন থেকে কেন বাঁচিয়ে আনবেন না অতএব সর্ব অবস্থায় যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য আবুল আম্বিয়া হিসাবে আল্লাহ পাক যেভাবে ইব্রাহিমের পরীক্ষা নিয়েছিলেন আম্বিয়া হিসাবে তিনি তেমনি বিবি সারার পরীক্ষা নিলেন এবং উভয়ে পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন ফালিল্লাহল হাম ধারণা করা চলে যে ফেরাউন কেবল হাজেরাকেই উপহার দেননি বরং অন্যান্য রাজকীয় উপাদিও দিয়েছিলেন যাতে ইব্রাহিমের মিশর গমনের উদ্দেশ্য পূর্ণ হয়ে যায় এবং বিপুল মাল সম্মান ও উপঢৌকনাদিসহ তিনি কেনানে ফিরে আসেন এখানে শিক্ষণীয় বিষয় হল বান্দা যখন নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর উপর সপথ করে দেয় এবং আল্লাহর সন্তুষ্টি লক্ষ্যেই সকল কাজ করে তখন আল্লাহ তার পূর্ণ দায়িত্ব নিয়ে নেন তার যান মাল ইজ্জত সবকিছু কিছু তিনি হেফাজত করেন আলোচ্য ঘটনায় ইব্রাহিম ও সারা ছিলেন একেবারেই অসহায় তারা শেফ আল্লাহর ওপরেই নির্ভর করেছেন তার কাছেই কেঁদেছেন তার কাছেই চেয়েছেন ফলে আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছেন দ্বিতীয় শিক্ষণীয় বিষয় এই যে বান্দার দায়িত্ব হল যে কোনো মূল্যে হক এর ওপরে দৃঢ় থাকা এবং অন্যকে হক এর পথে দাওয়াত দেওয়া ইব্রাহিম দারিদ্রের তারায় কাফিরের দেশ মিশরে গিয়েছিলেন কিন্তু নিজেরা যেমন হক থেকে বিচ্যুত হননি তেমনি অন্যকে দাওয়াত দিতেও পিছুপা হননি ইব্রাহিমের কথিত তিনটি মিথ্যার ব্যাখ্যা হজরত আবু হুরাই রাজি আল্লাহ বলেন যে ইব্রাহিম সাল্লাম তিনটি ব্যতীত কোনো মিথ্যা বলেননি উক্ত তিনটি মিথ্যা ছিল এক মেলায় না যাওয়ার অজুহাত হিসাবে তিনি বলেছিলেন আমি অসুস্থ দুই মূর্তি ভেঙেছে কে এরূপ প্রশ্নের জবাবে তিনি বলেন বরং এই বড় মূর্তিটাই এ কাজ করেছে তিন মিশরের লম্পট রাজার হাত থেকে বাঁচার জন্য স্ত্রী সারাকে তিনি বোন হিসাবে পরিচয় দেন হাদিসে উক্ত তিনটি বিষয়কে মিথ্যা শব্দে উল্লেখ করা হলেও মূলত এগুলি একটা প্রকৃত অর্থে মিথ্যে ছিল না বরং এগুলো ছিল আরবি অলঙ্কার শাস্ত্রের পরিভাষাই তাওরিয়া বা দ্ব্যর্থবোধক পরিভাষা যেখানে শ্রোতা বুঝে এক অর্থ এবং বক্তার নিয়তে থাকে অন্য অর্থ যেমন রসুল উল্লাহ সাল্লু আলহিউসাল্লাম একদিন হজরত আয়েশার কাছে তার এক বৃদ্ধা খালাকে দেখে বললেন কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না এ কথা শুনে খালা কান্না শুরু করলেন রাসুল্লাহ সাল্লু সাল্লাম বললেন তারা তখন সবাই যুবতী হয়ে যাবে হিজরতের সময় প্রতিমধ্যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম সম্পর্কে জনৈক ব্যক্তির প্রশ্নের জবাবে আউ বকর রাজিয়াল্লাহ আনহু বলেন ইনি আমাকে পথ দেখিয়ে থাকেন এতে লোকটি ভাবল উনি একজন সাধারণ পথ প্রদর্শক ব্যক্তিমাত্র অথচ আউবকরের উদ্দেশ্য ছিল তিনি আমাদের নবী এবং ধর্মীয় পথ প্রদর্শক অনুরূপভাবে যুদ্ধকালে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একদিকে বেরিয়ে অন্যদিকে চলে যেতেন যাতে তার গন্তব্য পথ গোপন থাকে এগুলি হল উক্তিগত বা কর্মগত তাউরিয়ার উদাহরণ তাউরিয়া ও তাকিয়া উল্লেখ্য যে এই তাউরিয়া ও শিয়াদের তাকিয়ার মধ্যে পার্থক্য এই যে সেখানে পুরাটাই মিথ্যা বলা হয় এবং সেভাবে কাজ করা হয় যেমন উদাহরণস্বরূপ এক শিয়াদের ষষ্ঠ ইমাম আবু আবদুল্লা জাফর যিনি আসসাদিক বা সত্যবাদী বলে উপাধিপ্রাপ্ত একদিন তার নিকটতম শিষ্য মোহাম্মদ বিন মুসলিম তার নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন আপনার জন্য আমার জীবন উৎসর্গিত হোক গতরাতে আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি তখন তিনি বললেন তোমার স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করো এখানে একজন স্বপ্ন বিশেষজ্ঞ মৌজিদ আছেন বলে তিনি সেখানে উপবিষ্ট অন্যতম শিষ্য ইমাম আবু হানিফার দিকে ইঙ্গিত করলেন অতপর শিষ্য মুহাম্মদ বিন মুসলিম তার স্বপ্ন বর্ণনা করলেন এবং আবু হানিফা তার ব্যাখ্যা দিলেন ব্যাখ্যা শুনে ইমাম জাফর সাদেক খুশি হয়ে বললেন আল্লাহর কসম আপনি সঠিক বলেছেন হে আবু হানিফা রাবি বলেন অতপর আবু হানিফা সেখান থেকে চলে গেলে আমি ইমামকে বললাম আপনার প্রতি আমার জীবন উৎসর্গিত হোক এই বিধর্মীর স্বপ্ন ব্যাখ্যা আমার মোটেই পছন্দ হয়নি তখন ইমাম বললেন হে ইবনু মুসলিম এতে তুমি মন খারাপ করো না এদের ব্যাখ্যা আমাদের ব্যাখ্যা থেকে ভিন্ন হয়ে থাকে আবু হারিফা যে ব্যাখ্যা দিয়েছেন তা সঠিক নয় আমি বললাম তাহলে আপনি আল্লাহর কসম করে তার ব্যাখ্যাকে সঠিক বললেন কেন ইমাম বললেন হ্যাঁ আমি কসম করে এটাই বলেছি যে উনি যথার্থভাবে ভুল বলেছেন অথচ এই মিথ্যা বলার জন্য সেখানে কোনো ভয় ভীতির কারণ ছিল না কেননা উভয়েই ইমামের শিষ্য ছিলেন উপরন্ত আবু হানিফা তখন সরকারের অপ্রিয় ব্যক্তি ছিলেন এটাই হল শিয়াদের তাকিয়া নীতি যা শেফ মিথ্যা ব্যতীত কিছুই নয় এবং যার মাধ্যমে তারা মানুষকে ধোকা দিয়ে থাকে ও প্রতারণা করে থাকে এই মিথ্যাচারকে ইমাম জাফর সাদেক তাদের দিনের দশ ভাগের নয় ভাগ বলে মনে করেন তিনি বলেন ওই ব্যক্তির দিন নেই যার তাকিয়া নেই ব্যাকরণবিদ হুসাইন বিন মোয়াজ বিন মুসলিম বলেন আমাকে একদিন ইমাম জাফর সাদেক বললেন শুনছি তুমি নাকি জুমার মসজিদে বসছো এবং লোকদের ফতোয়া দিচ্ছ আমি বললাম হ্যাঁ তবে আপনার কাছ থেকে বের হওয়ার আগেই আমি আপনাকে এ বিষয়ে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে আমি জুমা মসজিদে বসি তারপর লোকেরা এসে আমাকে প্রশ্ন করে আমি যখন বুঝি যে লোকটি আমার ইচ্ছার বিরোধী তখন আমি তাকে তার চাহিদা অনুযায়ী ফতোয়া দেই একথা শোনার পর ইমাম জাফর সাদিক আমাকে বললেন তুমি এভাবেই করো কেননা আমিও এভাবে করে থাকি অথচ সত্য কখনোই মিথ্যার সঙ্গে মিশ্রিত হয় না এবং সত্য সংখ্যক সর্বদা একটি হয় তা কখনো বহু হয় না আল্লাহ বলেন যদি সত্য তাদের প্রবৃত্তির অনুগামী হতো তাহলে আকাশ ও পৃথিবী এবং এর মধ্যস্থিত সব কিছু ধ্বংস হয়ে যেত বস্তুত এই তাকিয়া নীতি শিয়াদের ধর্মীয় বিশ্বাসের অঙ্গীভূত যা ইসলামের মৌলনীতির নীতির ঘোর বিরোধী কিন্তু তাওরিয়ার বক্তা যে অর্থে উক্ত কথা বলেন তা সম্পূর্ণ সত্য হয়ে থাকে যেমন ইব্রাহিম নিজেকে অসুস্থ বলেছিলেন কিন্তু পীড়িত বলেননি নিজ সম্প্রদায়ের শিরকি কর্মকাণ্ডে এমনিতেই তিনি ত্যাগবিরক্ত ও বিতৃষ্ণ ছিলেন তদুপরি শিরকি মেলায় যাওয়ার আবেদন পেয়ে তার পক্ষে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়াটাই স্বাভাবিক ছিল এরপরে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকতেও পারেন সব মূর্তি ভেঙে তিনি বড় মূর্তিটার গলায় বা হাতে কুড়াল ঝুলিয়ে রেখেছিলেন যাতে প্রমাণিত হয় যে সেই এ কাজ করেছে এর দ্বারা তার উদ্দেশ্য ছিল কমকে মূর্খতাকে হাতে রাতে ধরিয়ে দেওয়া এবং তাদের মূর্তি পূজার অসারতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া তাই মূর্তি ভাঙার কাজটি তিনি বড় মূর্তির দিকে সম্বন্ধ করেন রূপকভাবে তাছাড়া ওই বড় মূর্তিটির প্রতি লোকদের ভক্তি ও বিশ্বাস ছিল সর্বাধিক এ কারণেই মানুষ পথভ্রষ্ট হয়েছিল বেশি ফলে সেই মূলত ইব্রাহিমকে মূর্তি ভাঙায় উদ্বুদ্ধ করেছিল অতএব একদিক দিয়ে সেই ছিল মূলতায়ী সারাকে বোন বলা নিঃসন্দেহে স্বামী স্ত্রী পরস্পরের দিনী ভাই বোন স্ত্রীর ইজ্জত ও নিজের জীবন রক্ষার্থে এটুকু বলা মোটেই মিথ্যার মধ্যে পড়ে না এখন প্রশ্ন হলো তবুও হাদিসে একে মিথ্যা বলে অভিহিত করা হলো কেন এর জবাব এই যে নবী রাসুলগণের সামান্যতম ত্রুটিকেও আল্লাহ বড় করে দেখেন তাদেরকে সাবধান করার জন্য যেমন ভুলক্রমে নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়াকে আল্লাহ আদমের অবাধ্যতা ও পদভ্রষ্টতা বলে অভিহিত করেন কেনানে প্রত্যাবর্তন ইব্রাহিম আলেসাল্লাম যথারীতি মিশর থেকে কেনানে ফিরে এলেন বন্ধা স্ত্রী সারা তার খাদেমা হাজেরাকে প্রাণপ্রিয় স্বামী ইব্রাহিমকে উৎসর্গ করলেন ইব্রাহিম তাকে স্ত্রীত্বে বরণ করে নিলেন তারপর দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেন তার প্রথম সন্তান ইসমাইল আল এই সময় ইব্রাহিমের বয়স ছিল অনন্য ছিয়াশি বছর নিঃসন্তান পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল শুষ্ক মরুভূমিতে যেন প্রাণের জোয়ার এলো বস্তুত ইসমাইল ছিলেন নিঃসন্তান ইব্রাহিমের দোয়ার ফসল কেননা তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর নিকটে নেক্কার সন্তান কামনা করেছিলেন যেমন আল্লাহ বলেন ইব্রাহিম বললেন হে আমার প্রতিপালক আমাকে একটি সৎকর্মশীল সন্তান দাও অতপর আমরা তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম এখন আমরা আলোচনা করব ইব্রাহিমী জীবনের পরীক্ষা সমূহ নিয়ে ইব্রাহিমী জীবন মানেই পরীক্ষার জীবন নবী হবার পর থেকে আমৃত্যু তিনি পরীক্ষা দিয়েই জীবনপাত করেছেন এভাবে পরীক্ষার পর পরীক্ষা নিয়ে তাকে পূর্ণত্বের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে অবশেষে তাকে বিশ্ব নেতা ঘোষণা করা হয়েছে আল্লাহ বলেন যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন অতপর তিনি তাতে উত্তীর্ণ হলেন তখন আল্লাহ বললেন আমি তোমাকে মানব জাতির নেতা করব তিনি বললেন আমার বংশধর থেকেও তিনি বললেন আমার অঙ্গীকার জালেমদের পর্যন্ত পৌঁছবে না বস্তুত আল্লাহ ইব্রাহিম ও তার বংশধরগণের মধ্যেই বিশ্ব নেতৃত্ব সীমিত রেখেছেন যেমন অন্যত্র আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ আদম নু ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরকে নির্বাচিত করেছেন যারা ছিল পরস্পরের বংশজাত আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ বস্তুত ইব্রাহিম আলেসালাম এর পরবর্তী সকল নবী তার বংশধর ছিলেন আলে ইমরান বলতে ইমরান পুত্র মুসা ও হারুন ও তাদের বংশধর দাউদ সুলাইমান ইসা প্রমুখ নবীগণকে বোঝানো হয়েছে যারা সবাই ছিলেন ইব্রাহিমের পুত্র ইসাহাকের বংশধর অপরপক্ষে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্ল আলহ্লাম ছিলেন ইব্রাহিমের জ্যেষ্ঠ পুত্র ইসমাইলের বংশধর সেই হিসাবে আল্লাহ ঘোষিত ইব্রাহিমের বিশ্ব নেতৃত্ব যেমন বহাল রয়েছে তেমনি নবীদের প্রতি অবাধ্যতা বংশীয় অহংকার এবং জিদ ও হটকারিতার জন্য জালেম ইহুদিন আছারাগণ আল্লাহর অভিশাপ কুড়িয়ে বিশ্বের সর্বত্র ধিকৃত ও লাঞ্ছিত হয়েছে এক্ষণে নবীদের পিতা ও মিল্লাতে ইসলামিয়ার নেতা হজরত ইব্রাহিম আল সাল্লামকে কি কি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল আমরা সেদিকে দেখব ইব্রাহিম আল সাল্লামের পরীক্ষাসমূহ ছিল দুভাগে বিভক্ত এক বাবেল জীবনের পরীক্ষাসমূহ এবং দুই কেনান জীবনের পরীক্ষাসমূহ শেষ নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহাল্লামের জীবনের সঙ্গে পিতা ইব্রাহিম আলহ সাল্লামের জীবনের সুন্দর একটা মিল খুঁজে পাওয়া যায় মুহাম্মাদি জীবনের প্রথমাংশ কেটেছে মক্কাই ও শেষাংশ কেটেছে মদিনায় এবং সেখানেই তিনি পূর্ণতা লাভ করেছেন এবং মৃত্যুবরণ করেন ইব্রাহিমী জীবনের প্রথমাংশ কেটেছে বাবেলে এবং শেষাংশ কেটেছে কেনানে সেখানে তিনি পূর্ণতা পেয়েছেন এবং সেখানে মৃত্যুবরণ করেছেন ইব্রাহিম সাল্লামের বাবেল জীবনের পরীক্ষা সমূহের মধ্যে মূর্তি পূজারী নেতাদের সাথে তর্কযুদ্ধে পরীক্ষা পিতার পক্ষ থেকে বহিষ্কার আদেশ প্রাপ্তির পরীক্ষা স্ত্রী ও ভাতিজা ব্যতীত কেউ তার দাওয়াত কবুল না করা সত্ত্বেও তীব্র সামাজিক বিরোধিতার মুখে একাকি দাওয়াত চালিয়ে যাওয়ার ব্যাপারে অটল থাকার মাধ্যমে আদর্শ নিষ্ঠার কঠিন পরীক্ষা তারকা পূজারীদের সাথে যুক্তিগর্ভ তর্কযুদ্ধের পরীক্ষা কেন্দ্রীয় দেব ঢুকে মূর্তি ভাঙার মতো দুঃসাহসিক পরীক্ষা অবশেষে রাজ দরবারে পৌঁছে সরাসরি সম্রাটের সাথে তর্কযুদ্ধে অবতীর্ণ হওয়ার পরীক্ষা এবং বিনিময়ে জ্বলন্ত হুতাশনে জীবন্ত পুড়িয়ে হত্যা করার মর্মান্তিক শাস্তি হাসি মুখে বরণ করে নেবার অতুলনীয় অগ্নি পরীক্ষার সম্মুখীন হওয়া এছাড়াও সমাজ সংস্কারক হিসাবে জীবনের প্রতি পদে পদে যে অসংখ্য পরীক্ষার সম্মুখীন তাকে হর হামেশা হতে হয়েছে তা বলাই বাহুল্য বর্ণিত পরীক্ষাগুলি সবকটিতে ইব্রাহিম আলহ সাল্লাম জয়লাভ করেছিলেন এবং সেগুলির আলোচনা আমরা ইতিপূর্বে করে এসেছি এখনে আমরা তার কেনানি জীবনের প্রধান পরীক্ষাসমূহ বিবৃত করব ইনশাআল্লাহ কেনানি জীবনে তার প্রথম পরীক্ষা হল কঠিন দুর্ভিক্ষে তাড়িত হয়ে জীবিকার সন্ধানে মিশরে হিজরত করা এ বিষয়ে পূর্বেই আলোচনা করা হয়েছে দ্বিতীয় পরীক্ষা ছিল সারাকে অপহরণ মিশরে গিয়ে সেখানকার লম্পট সম্রাট ফেরাউনের কুদৃষ্টিতে পড়ে স্ত্রী সারাকে অপহরণের মর্মান্তিক পরীক্ষা এ বিষয়েও আমরা পূর্বে আলোচনা করেছি তৃতীয় পরীক্ষা হাজেরাকে মক্কায় নির্বাসন মিশর থেকে ফিরে কেনানে আসার কাল পরে প্রথম সন্তান ইসমাইল জন্ম লাভ করে কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি শিশু সন্তান ও তার মা হাজেরাকে মক্কায় বিজন পাহাড়ি উপত্যকায় নিঃসঙ্গভাবে রেখে আসার এলাহি নির্দেশ লাভ করেন বস্তুত এটা ছিল অত্যন্ত মর্মান্তিক পরীক্ষা হজরত ইব্রাহিম আলহ যখন আল্লাহর পক্ষ থেকে শিশু পুত্র ইসমাইল ও তার মাকে মক্কায় নির্বাসনে রেখে আসার নির্দেশ পান তখনই তার অন্তরে বিশ্বাস জন্মেছিল যে নিশ্চয় এ নির্দেশের মধ্যে আল্লাহর কোনো মহতি পরিকল্পনা লুকায়িত আছে এবং নিশ্চয় তিনি ইসমাইল ও তার মাকে ধ্বংস করবেন না অতপর এক থলে খেজুর ও এক মস্ক পানিসহ তাদের বিজনভূমিতে রেখে যখন ইব্রাহিম আল ইসাল্লাম একাকি ফিরে আসতে থাকেন তখন বেদনা বিস্মিত হয়ে হাজেরা ব্যাকুলভাবে তার পিছে পিছে আসতে লাগলেন আর স্বামীকের কারণ জিজ্ঞেস করতে থাকেন কিন্তু বুকে বেদনার পাষাণ বাধা ইব্রাহিমের মুখ দিয়ে কোনো কথা বেরোল না তখন হাজেরা বললেন আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে এভাবে ফেলে যাচ্ছেন ইব্রাহিম ইশারাই বললেন হাঁ তখন সম্বিত ফিরে পেয়ে অটল বিশ্বাস ও দৃঢ় মনোবল নিয়ে হাজেরা বলে উঠলেন তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না ফিরে এলেন তিনি সন্তানের কাছে দু একদিনের মধ্যেই ফুরিয়ে যাবে পানি ও খেজুর কি হবে উপায় খাদ্য ও পানি বিহনে বুকের দুধ শুকিয়ে গেলে কচি বাচ্চা কি খেয়ে বাঁচবে পাগল পরা হয়ে তিনি মানুষের সন্ধানে দৌড়াতে থাকেন সাফা ও মারুয়া পাহাড়ের এমাথায় আর ও মাথায় এভাবে সপ্তমবারে তিনি দূর থেকে দেখেন যে বাচ্চার পায়ের কাছ থেকে মাটির বুক চিরে বেরিয়ে আসছে ঝর্নার ফলগুধারা জিব্রিলের পায়ের গোড়ালি বা তার পাখার আঘাতে যা সৃষ্টি হয়েছিল ছুটে এসে বাচ্চাকে কোলে নিলেন অসীম মমতাই স্নিগ্ধ পানি পান করে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন হঠাৎ অদূরে একটি আওয়াজ শুনে তিনি চমকে উঠলেন উনি এপ্রিল বলে উঠলেন আপনারা ভয় পাবেন না এখানে আল্লাহর ঘর এই সন্তান ও তার পিতা এ ঘর সত্তর পুনর্নির্মাণ করবেন আল্লাহ তার ঘরের বাসিন্দাদের ধ্বংস করবেন না বলেই শব্দ মিলিয়ে গেল অতপর শুরু হলো ইসমাইলি জীবনের নব অধ্যায় পানি দেখে পাখি আসলো পাখি উড়া দেখে ব্যবসায়ী কাফেলা আসলো তারা এসে পানির মালিক হিসাবে হাজেরার নিকটে অনুমতি চাইলে তিনি এই শর্তে মঞ্জুর করলেন যে আপনাদের এখানে বসতি স্থাপন করতে হবে বিনা পয়সায় এই প্রস্তাব তারা সাগ্রহে কবুল করল এরাই হলো ইয়ামন থেকে আগত হুম গোত্র বড় হয়ে ইসমাইল এই গোত্রে বিয়ে করেন এরাই কাবা গৃহের খাদেম হন এবং এদের শাখাগোত্র কুরাইশ বংশে শেষনবী মোহাম্মদ সাল্লাসাল্লামের আগমন ঘটে ওদিকে ইব্রাহিম সাল্লাম যখন স্ত্রী ও সন্তানকে রেখে যান তখন হাজেরার দৃষ্টির আড়ালে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন এই বলে হে আমাদের পালনকর্তা আমি আমার পরিবারের কিছু সদস্যকে তোমার মর্যাদা মণ্ডিত গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় বসবাসের জন্য রেখে যাচ্ছি প্রভুহে যাতে তারা সালাদ কায়েম করে অতএব কিছু লোকের অন্তরকে তুমি এদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রুজিদান করো সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে আলোচিত পরীক্ষা হতে শিক্ষণীয় বিষয় এই যে ইব্রাহিম আল সাল্লাম তার স্ত্রী ও দুগ্ধপোষ্য সন্তানকে শূন্য ও চাষাবাদবিহীন এক শুষ্ক মোর উপত্যকায় রেখে আসলেন কোনো সুস্থ বিবেক এ কাজকে সমর্থন করতে পারে না কিন্তু যারা আল্লাহতে বিশ্বাসী তাদের জন্য বিষয়টি মোটেও আশ্চর্যজনক নয় আর সে কারণে হাজেরা গভীর প্রত্যয় বলে উঠেছিলেন তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না আল্লাহ যে কেবল বিশ্বাসের বস্তু নয় বরং তিনি সার্বক্ষণিকভাবে বান্দার তত্ত্বাবধায়ক ইব্রাহিমের উক্ত কর্মনীতির মধ্যে তার স্পষ্ট প্রমাণ রয়েছে অতি যুক্তিবাদী ও বস্তুবাদীদের জন্য এর মধ্যে রয়েছে বড় ধরনের এক শিক্ষণীয় বিষয় ইব্রাহিমের দোয়া আল্লাহ এমন দ্রুত কবুল করেছিলেন যে দু এক দিনের মধ্যেই সেখানে সৃষ্টি হয় পানির ফোয়ারা যা জমজম কোয়া নামে পরিচিত হয় এবং যার উচ্ছধারা বিগত প্রায় সোয়া চার হাজার বছর ধরে আজও সমভাবে বহমান কিন্তু এ পানির রূপ রস গন্ধ কিছুরই কোনো পরিবর্তন হয়নি এ পানির কোনো হ্রাস বৃদ্ধি নেই বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে এ পানিতে এমন সব উপাদান রয়েছে যা মানুষের জন্য খাদ্য ও পানীয় উভয় চাহিদা মেটাতে সক্ষম পৃথিবীর অন্য কোনো পানিতে গুণ নেই দৈনিক লাখ লাখ গ্যালন পানি ব্যয় হওয়া সত্ত্বেও এ পানির কোনো ক্ষয় নেই লয় নেই কমতি নেই এর কারণ অনুসন্ধানে বছরের পর বছর চেষ্টা করেও বিজ্ঞানীরা ব্যর্থ হয়েছেন ফালিল্লাহিল হামদ। তখন থেকে অধ্যাপি মক্কা মুওয়াজ্জাময় চাষাবাদের তেমন কোনো ব্যবস্থা নেই কিন্তু সারা পৃথিবী হতে তাবুত ফলফলাদি ফলাদি সর্বক্ষণিক সেখানে আমদানি হয়ে থাকে এবং সর্বদা অধিক হারে মৌজুদ থাকে আধুনিক বিশ্বের কোনো শহরীয় এর সাথে তুলনীয় নয় নিঃসন্দেহে এটা হলো ইব্রাহিমী দোয়ার অন্যতম ফসল ইব্রাহিম সাল্লামের দোয়াই বলা হয়েছিল আমি আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছি যেন তারা এখানে সালাদ কায়েম করে আল্লাহর রহমতে সেদিন থেকে অদ্যাবধি এখানে সালাদ তাওয়াফ ও অন্যান্য ইবাদত সর্বদা জারি আছে দোয়াই তিনি বলেছিলেন মানব সমাজের কিছু অংশের হৃদয়কে তুমি এদের প্রতি ঝুঁকিয়ে দাও নিঃসন্দেহে সেই অংশটি হল সারা বিশ্বের মুসলিম সমাজ ইব্রাহিম আলু সাল্লাম জানতেন যে বিশ্বের সমস্ত লোক কখনো মুমিন হবে না তাছাড়া তাঁবদ বিশ্ব যদি কাবার প্রতি ঝুঁকে পড়তো তাহলে সেখানে বসবাস স্থান সংকুলন ও নিরাপত্তা ব্যবস্থার সংকট দেখা দেওয়া অবসম্ভাবী ছিল তখন থেকে এ যাবৎ সর্বদা একদল শক্তিশালী ও ধর্মপরায়ণ মানুষ মক্কার সুরক্ষা ও নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে দেড় হাজার বছর পূর্বে খ্রিস্টান গভর্নর আব্রাহার সকল প্রচেষ্টা যেমন ব্যর্থ হয়েছিল কেয়ামত অবধি শত্রুদের সকল চক্রান্ত এভাবেই ব্যর্থ হবে ইনশাআল্লাহ এবারে আমরা আলোচনা করবো ইব্রাহিম সাল্লামের কেনানি জীবনের চতুর্থ পরীক্ষা খাতনাকরণ এর বিষয়টি ইব্রাহিমের প্রতি আদেশ হলো খাতনা করার জন্য এ সময় তার বয়স ছিল অনন্য আশি বছর হুকুম পাওয়ার সাথে সাথে দেরি না করে নিজেই নিজের খাতনার কাজ সম্পূর্ণ করলেন বিনা দ্বিধায় এই কঠিন ও বেদনাদায়ক কাজ সম্পূর্ণ করার মধ্যে আল্লাহর হুকুম দ্রুত পালন করার ও এ ব্যাপারে তার কঠোর নিষ্ঠার প্রমাণ পাওয়া যায় খাতনার এই প্রথা ইব্রাহিমের অনুসারী সকল ধর্মীয় গোষ্ঠীর মধ্যে আজও চালু আছে বস্তুত খাতনার মধ্যে যে অফুরন্ত কল্যাণ নিহিত রয়েছে চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞানীগণ তা অকুণ্ঠচিত্তে স্বীকার করেছেন এর ফলে খাতনাকারীগণ অসংখ্য অজানা রোগ ব্যাধি হতে মুক্ত রয়েছেন এবং সুস্থ জীবন লাভে ধন্য হয়েছেন এটি মুসলিম এবং অমুসলিমের মধ্যে একটি স্থায়ী পার্থক্য বটে এবার আমরা উপস্থাপন করব ইব্রাহিম আলেসাল্লামের জীবনের অন্যতম বড় পরীক্ষা পুত্র কুরবানির বিষয়টি একমাত্র শিশু পুত্র ও তার মাকে মক্কায় রেখে এলেও ইব্রাহিম আলাহ সাল্লাম মাঝে মাঝেই সেখানে যেতেন ও দেখাশোনা করতেন এভাবে ইসমাইল তেরো থেকে চোদ্দ বছর বয়সে উপনীত হলেন এবং পিতার সঙ্গে চলাফেরা করার উপযুক্ত হলেন বলা চলে যে ইসমাইল যখন বৃদ্ধ পিতার সহযোগী হতে চলেছেন এবং পিতৃহৃদয় পুরোপুরি জুড়ে বসেছেন ঠিক সেই সময় আল্লাহ ইব্রাহিমের মহব্বতের কুরবানি কামনা করলেন বৃদ্ধ বয়সে একমাত্র নয়নের পুত্তলি ইসমাইলের মহব্বত ইব্রাহিমকে কাবু করে ফেলল কিনা আল্লাহ যেন সেটাই যাচাই করতে চাইলেন ইতিপূর্বে অগ্নি পরীক্ষা দেওয়ার সময় ইব্রাহিমের কোনো পিছু টান ছিল না কিন্তু এবার রয়েছে প্রচণ্ড রক্তের টান এছাড়া অগ্নি পরীক্ষায় বাদশা তাকে বাধ্য করেছিল কিন্তু এবারের পরীক্ষা স্বেচ্ছায় ও সহজতে সম্পন্ন করতে হবে তাই এই পরীক্ষাটি ছিল পূর্বের কঠিন অগ্নি পরীক্ষার চেয়ে নিঃসন্দেহে কঠিনতর সুরা সাফাত একশো দুই আয়াত থেকে একশো নয় আয়াত পর্যন্ত বিষয়টি বর্ণিত রয়েছে এইভাবে যখন ইসমাইল পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো তখন ইব্রাহিম তাকে বললেন হে আমার বেটা আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবহ করছি এখন বলো তোমার অভিমত কি সে বলল হে পিতা আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা কার্যকর করুন আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন ইবনু আব্বাস রাজিয়াল আহ্ন হতে বর্ণিত হয়েছে যে মক্কা থেকে বের করে আট কিলোমিটার দক্ষিণ পূর্বে মিনা প্রান্তে নিয়ে যাওয়ার পথে বর্তমানে যে তিন স্থানে হাজিগণ শয়তানকে পাথর মেরে থাকেন ওই তিন স্থানে ইবলিস তিনবার ইব্রাহিম আলু সাল্লামকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল আর তিনবারই ইব্রাহিম আলহ সাল্লাম শয়তানের প্রতি সাতটি করে কঙ্কর নিক্ষেপ করেছিলেন সেই স্মৃতিকে জাগরুক রাখার জন্য এবং শয়তানের প্ররোচনার বিরুদ্ধে মুমিনকে বাস্তবে উদ্বুদ্ধ করার জন্য এ বিষয়টিকে হজ অনুষ্ঠানের ওয়াজিবতের অন্তর্ভুক্ত করা হয়েছে এখানেই অনতি দূরে পূর্ব দিকে মসজিদে খায়ফ অবস্থিত অতপর পিতা পুত্র আল্লাহর নির্দেশিত গাহ মিনায় উপস্থিত হলেন সেখানে পৌঁছে পিতা পুত্রকে তার স্বপ্নের কথা বর্ণনা করলেন এবং পুত্রের অভিমত চাইলেন পুত্র তার অভিমত ব্যক্ত করার সময় বললেন ইনশা আল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন ইনশাল্লাহ না বললে হয়তো তিনি ধৈর্য ধারণের তৌফিক পেতেন না এরপর তিনি নিজেকে সবরকারী না বলে সবরকারীদের অন্তর্ভুক্ত বলেছেন এবং এর মাধ্যমে নিজের পিতাসহ পূর্বেকার বড় বড় আত্মৎসর্গকারীদের মধ্যে নিজেকে সামিল করে নিজেকে অহমিকা মুক্ত করেছেন যদিও তার নেই তরুণের এরূপ স্বেচ্ছায় আত্মোৎসর্গের ঘটনা ইতিহাসে ঘটেছে বলে জানা যায় না আল্লাহ বলেন অতপর পিতা পুত্র উভয় যখন আত্মসমর্পণ করল এবং পিতা পুত্রকে উপুড় করে সহিত করল তখন আমরা তাকে ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ আমরা এভাবেই সৎকর্মশীলগণের প্রতিদান দিয়ে থাকি নিশ্চয় এটি একটি সুস্পষ্ট পরীক্ষা আর আমরা তার পরিবর্তে একটি মহান জবহ প্রদান করলাম এবং আমরা এ বিষয়টি পরবর্তীদের জন্য রেখে দিলাম ইব্রাহিমের ওপর শান্তি বর্ষিত হোক বর্তমানে মিনা প্রান্তরে হাজিগণ কুরবানি করে থাকেন এবং বিশ্ব মুসলিম ওই সুন্নাত অনুসরণে দশই জুলহিজ্জা বিশ্বব্যাপী শরিয়াত নির্ধারিত পশু কুরবানি করে থাকেন আলোচিত ঘটনা থেকে শিক্ষণীয় বিষয়সমূহ এই যে ইব্রাহিমকে আল্লাহ স্বপ্নাদেশ করেছিলেন সরাসরি আদেশ করেননি এর মধ্যে পরীক্ষা ছিল এই যে স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা হতে পারত যেমন নিরাপরাধ মানুষকে হত্যা করা মহাপাপ অধিকন্তু পিতা হয়ে নির্দোষ পুত্রকে নিজ হাতে হত্যা করা আরও বড় মহাপাপ নিশ্চয় এমন অন্যায় কাজের নির্দেশ আল্লাহ দিতে পারেন না অতএব এটা মনের কল্পনা নির্ভর স্বপ্ন হতে পারে কিন্তু ইব্রাহিম ওই সব ব্যাখ্যায় যাননি তিনি নিশ্চিত ছিলেন যে এটা ওহি কোনো কোনো বর্ণনা এসেছে যে তিনি পরপর তিন দিন একই স্বপ্ন দেখেন প্রশ্ন হতে পারে আল্লাহ জিব্রিল মারফত সরাসরি নির্দেশ না পাঠিয়ে স্বপ্নের মাধ্যমে নির্দেশ পাঠালেন কেন এর জবাব এই যে তাহলে তো পরীক্ষা হতো না কেবল নির্দেশ পালন হতো ইব্রাহিমকে তার স্বপ্নের কাল্পনিক ব্যাখ্যার ফাঁদে ফেলার জন্যই তো শয়তান মাঝপথে বন্ধু সেজে তাকে ফিরিয়ে নিতে বারবার চেয়েছিল এর দ্বারা আরেকটি বিষয় প্রমাণিত হয় যে আল্লাহর নির্দেশ পালনের সময় অহেতু প্রশ্নসমূহ উত্থাপন ও অধিক যুক্তিবাদের আশ্রয় নেওয়া যাবে না বরং সর্বদা তার প্রকাশ্য অর্থের ওপরে সহজ সরলভাবে আমল করে যেতে হবে আল্লাহর মহব্বত ও দুনিয়াবি কোনো মহব্বত একত্রিত হলে সর্বদা আল্লাহর মহব্বতকে অগ্রাধিকার দিতে হবে এবং দুনিয়াবি মহব্বতকে কুরবানি দিতে হবে ইব্রাহিম এখানে সন্তানের গলায় ছুরি চালাননি বরং সন্তানের মহব্বতের গলায় ছুরি চালিয়েছিলেন আর এটাই ছিল পরীক্ষা যদি কেউ আল্লাহর মহব্বতের ওপর দুনিয়াবি মহব্বতকে অগ্রাধিকার দেয় তখন সেটা হয়ে যায় ভালোবাসার শির্খ ইব্রাহিম ও ইসমাইল দুজনেই উক্ত শির্খ হতে মুক্ত ছিলেন পিতা ও পুত্রের বিশ্বাসগত সমন্বয় ব্যতীত কুরবানির ওই গৌরবময় ইতিহাস রচিত হতো না ইসমাইল যদি পিতার অবাধ্য হতেন এবং দৌড়ে পাহাড়ে চূড়ায় উঠে যেতেন তাহলে আল্লাহর হুকুম পালন করা ইব্রাহিমের পক্ষে হয়তোবা আদৌ সম্ভব হতো না তাই এ ঘটনার মধ্যে ইঙ্গিত রয়েছে যে সমাজের প্রবীণদের কল্যাণময় নির্দেশনা এবং নবীনদের আনুগত্য ও উদ্দীপনা একত্রিত ও সমন্বয় না হলে কখনোই কোনো উন্নত সমাজ গঠন করা সম্ভব নয় এখানে মা হাজেরার অবদানও ছিল অসামান্য যদি তিনি ওই বিজন ভূমিতে কচি সন্তানকে তিলে তিলে মানুষ করে না তুলতেন এবং শেফ আল্লাহর উপরে ভরসা করে বুকে অসীম সাহস নিয়ে সেখানে বসবাস না করতেন তাহলে পৃথিবী পিতা ও পুত্রের এই মহান দৃশ্য অবলোকন করতে পারত না এজন্যই বাংলার বুলবুল কাজী নজরুল ইসলাম গেয়েছেন মা হাজেরা হোক মায়েরা সব জবিহুল্লাহ হোক ছেলেরা সব সব কিছু যাকে সত্য রক বিধির বিধান সত্য হোক বলা চলে যে এই কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ইব্রাহিম আলে সাল্লাম বিশ্ব নেতৃত্বের সম্মানে ভূষিত হন যেমন আল্লাহ বলেন যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন অতপর তিনি তাতে উত্তীর্ণ হলেন তখন আল্লাহ বললেন আমি তোমাকে মানব জাতির নেতা করলাম উপরোক্ত আয়াতে পরীক্ষাগুলির সংখ্যা কত ছিল তা বলা হয়নি তবে ইব্রাহিমের পুরো জীবনটাই যে ছিল পরীক্ষাময় তা ইতিপূর্বেকার আলোচনায় প্রতিভাত হয়েছে বাবেল জীবনের সাতটি ও কেনান জীবনে পাঁচটি বড় বড় পরীক্ষা বর্ণনার পর এবারে আমরা ইব্রাহিম আলু সাল্লামের জীবনের অন্যান্য উল্লেখযোগ্য ও শিক্ষণীয় ঘটনা বলি বিবৃত করব প্রথমেই বলব ইসাহাকের জন্মের সুসংবাদের কথা পুত্র কুরবানীর ঘটনার পর ইব্রাহিম আলু সাল্লাম কেনানে ফিরে এলেন এ সময় বন্ধা স্ত্রী সারার গর্ভে ভবিষ্যৎ সন্তান ইসাক জন্মের সুসংবাদ নিয়ে ফেরেস্তাদের শুভাগমন ঘটে ইবনু আব্বাস রাজিয়াল্লাহ আনহু বলেন তখন ফেরেস্তাগণ ছিলেন হজরত জিব্রাইল মিকাইল ও ইসরাফিল তারা মানুষের রূপ ধারণ করে এসেছিলেন এ বিষয়ে কোরআনই বক্তব্য হল আর আমাদের প্রেরিত সংবাদ সংবাদবাহকগণ অর্থাৎ ফেরেস্তাগণ ইব্রাহিমের নিকটে সুসংবাদ নিয়ে এলো এবং বলল সালাম সেও বলল সালাম অতপর অল্পক্ষণের মধ্যে সে একটা ভুনা করা বাছুর এনে তাদের সম্মুখে পেশ করল কিন্তু সে যখন দেখল যে মেহমানদের হাত সেদিকে প্রসারিত হচ্ছে না তখন সে সন্দেহে পড়ে গেল মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগল কারণ এটা তখনকার যুগের খুনিদের নীতি ছিল যে যাকে তারা খুন করতো তার বাড়িতে তারা খেত না তারা বলল আপনি ভয় পাবেন না আমরা লুতের কমের প্রতিপ্রেরিত হয়েছি তার স্ত্রী সারা নিকটেই দাঁড়িয়েছিল সে হেসে ফেলল আমরা তাকে ইসাহাকের জন্মের সুসংবাদ দিলাম এবং ইসাহাকের পরে তার পুত্র ইয়াকুবেরও সে বলল হাই কপাল আমি সন্তান প্রসব করব অথচ আমি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি আর আমার স্বামীও বৃদ্ধ এ তো ভারী আশ্চর্য কথা তারা বলল আপনি আল্লাহর নির্দেশের বিষয়ে আশ্চর্যবোধ করছেন হে গৃহবাসীগণ আপনাদের ওপরে আল্লাহ রহমত ও প্রভূত বরকত রয়েছে নিশ্চয় আল্লাহ প্রশংসিত ও মহিমাময় একই ঘটনা আলোচিত হয়েছে সুরা হিজর বাহান্ন থেকে ছাপ্পান্ন ও সুরা জারিয়াত ইয়াদ চব্বিশ থেকে ত্রিশ সমূহে উল্লেখ্য যে অধিক মেহমানদারির জন্য ইব্রাহিমকে আবুল জাইফান বা মেহমানদের পিতা বলা হতো এ সময় বিবি সারার বয়স ছিল অনন্য নব্বই ও ইব্রাহিমের ছিল একশো বছর সারা নিজেকে বন্ধা মনে করতেন এবং সে কারণে সেবিকা হাজেরাকে স্বামীর জন্য উৎসর্গ করেছিলেন এবং তার সাথে বিবাহ দিয়েছিলেন সন্তান লাভের জন্য অথচ সেই ঘরে ইসমাইলের জন্মের পরও তাকে তার মা সহ মক্কায় নির্বাসনে রেখে আসতে হয় আল্লাহর হুকুমে ফলে সংসার ছিল আগের মতোই নিরানন্দময় কিন্তু আল্লাহর কি অপূর্ব লীলা তিনি শুষ্ক নদীতে বান ডাকতে পারেন তাই নিরাশ সংসারে তিনি আশার বন্যা ছুটিয়ে দিলেন যথাসময়ে ইসাহাকের জন্ম হল যিনি পরে নবী হলেন এবং তারই পুত্র ইয়াকুবের বংশধরায় ঈসা পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে হাজার হাজার নবী প্রেরিত হলেন ফলে হতাশ ও বন্ধা নারী সারা এখন কেবল ইসাহাকের মা হলেন না বরং তিনি হলেন হাজার হাজার নবীর মা বা উম্মুল আম্বিয়া ওদিকে মক্কা ইসমাইলের বয়স তখন ১৩ থেকে চোদ্দ বছর যাকে বলা হয়ে থাকে আবুল আরব বা আরব জাতির পিতা এবার আমরা হজরত ইব্রাহিম আলেসাল্লামের জীবনের আরও একটি উল্লেখযোগ্য ঘটনা মৃতকে জীবিত করার দৃশ্য প্রত্যক্ষকরণ বিষয়ে বর্ণনা করব। বন্ধা স্ত্রী সারার বৃদ্ধ বয়সী সন্তান লাভের মাধ্যমে আল্লাহ যেভাবে তাদের ইমান বর্ধিত ও মজবুত করেছিলেন সম্ভবত তাতে উৎসাহিত হয়ে ইব্রাহিম সাল্লাম একদিন আল্লাহর কাছে দাবি করে বসলেন আপনি কিভাবে মৃতকে জীবিত করেন তা আমাকে একটু দেখান যাতে হৃদয়ে প্রশান্তি আসে এ বিষয়ে কোরআনে বলা হয়েছে আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল হে আমার পালন কর্তা আমাকে দেখাও কিভাবে তুমি কেয়ামতের দিন মৃতকে জীবিত করবে আল্লাহ বললেন তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম বলল অবশ্যই করি কিন্তু দেখতে চাই কেবল এজন্য যাতে হৃদয়ে প্রশান্তি লাভ করতে পারি বললেন তাহলে চারটি পাখি ধরে নাও এবং সেগুলিকে নিজের পৌষ মানিয়ে নাও অতপর সেগুলিকে জবেহু করে দেহের এক একটি অংশ বিভিন্ন পাহাড়ের উপরে রেখে আসো তারপর সেগুলিকে ডাক দাও দেখবে তোমার দিকে দৌড়ে চলে আসবে উঠতে উঠতে নয় কেননা তাতে অন্যান্য পাখির সাথে মিশে গিয়ে তোমার দৃষ্টি বিভ্রম ঘটতে পারে সেই চারটি পাখি কোন কোনটি জেনে রেখো যে নিশ্চয় আল্লাহ পরাক্রান্ত ও জ্ঞানময় উপরোক্ত ঘটনার মাধ্যমে আল্লাহ মুশরিক ও নাস্তিক সমাজকে দেখিয়ে দিলেন কিভাবে মাটিতে মিশে যাওয়া মৃত মানুষকে তিনি কেয়ামতের দিন পুনর্জীবন দান করবেন এখন আমরা আপনাদের শোনাব বাইতুল্লাহ নির্মাণের কাহিনী বাইতুল্লাহ প্রথমে ফেরাস্তাগণ নির্মাণ করেন অতপর হজরত আদম আলেসাল্লাম পুনর্নির্মাণ করেন জিব্রিলের ইঙ্গিত মতে অতপর নুহের তুফানের সময় বাইতুল্লাহর প্রাচীর বিনষ্ট হলেও ভিত্তি আগের মতোই থেকে যায় পরবর্তীতে আল্লাহর হুকুমে একই ভিত্তিভূমিতে ইব্রাহিম তা পুনর্নির্মাণ করেন এ নির্মাণকালে ইব্রাহিম সাল্লাম কেনাম থেকে মক্কায় এসে বসবাস করেন ওই সময় মক্কায় বসতি গড়ে উঠেছিল এবং ইসমাইল তখন বড় হয়েছেন এবং বাপ বেটা মিলে কাবাগৃহ নির্মাণ করেন আল্লাহর ইচ্ছায় তখন থেকে অধ্যাপধী কাবাগৃহে অবিরত ধারায় হজ ও তাওয়াফ চালু আছে এবং হরম ও তার অধিবাসীগণ পূর্ণ শান্তি নিরাপত্তা ও মর্যাদা সহকারে সেখানে বসবাস করে আসছেন এ বিষয়ে কোরআনই বর্ণনাসমূহ হল আল্লাহ বলেন আমরা যখন ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান ঠিক করে দিয়ে বলেছিলাম যে আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য সালাতের দণ্ডমানদের জন্য ও রুকুশিসদাকারীদের জন্য আল্লাহ বলেন আর তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা জারি করে দাও তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং দীর্ঘ সফরের কারণে সর্বপ্রকার কৃষকায় উটের পিঠে সাওয়ার হয়ে দূর হতে যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে যায় এবং কুরবানির নির্দিষ্ট দিনগুলিতে দশ এগারো বারোই জিলহজ তার দেওয়া চতুষ্পদ পশুসমূহ জবেহ করার সময় তাদের উপরে আল্লাহর নাম স্মরণ করে অতপর তোমরা তা থেকে আহার করো এবং আহার করাও অভাবী ও দুঃস্থদেরকে উপরুক্ত আয়াতগুলিতে কয়েকটি বিষয় জানা যায় যেমন এক বাইতুল্লাহ ও তার সন্নিকটে কোনোরূপ শির করা চলবে না দুই এটি সেফ তাওয়াফকারী ও আল্লাহর ইবাদতকারীদের জন্য নির্দিষ্ট হবে তিন এখানে কেবল মুমিন সম্প্রদায়কে হওয়াজের আদেশ দেওয়া হয়েছে হজরত ইব্রাহিম আলহাল্লাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে এবং কোনো কোনো বর্ণনা মতে আবু কুবাইয়েজ পাহাড়ের উপরে দাঁড়িয়ে দুই কানে আঙুল ভরে সর্বশক্তি দিয়ে উচ্চ উচ্চকণ্ঠে চারিদিকে ফিরে বারবার হজের উক্ত ঘোষণা জারি করেন ইমাম বাগাভি হজরত ইবনু আব্বাসের সূত্রে বলেন যে ইব্রাহিমের উক্ত ঘোষণা পাক সাথে সাথে বিশ্বের সকল প্রান্তে মানুষের কানে কানে পৌঁছে দেন ইবনু আব্বাস রাজি আল্লাহ আনহু বলেন ইব্রাহিমী আহ্বানের জবাবই হচ্ছে হাজিদের লাব্বায়েক আল্লাহ হুম্মা হাজির হে প্রভু আমি হাজির বলার আসল ভিত্তি সেদিন থেকে যাবত বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে মানুষ চলেছে কাবার পথে কেউ পায়ে হেঁটে কেউ উঠে কেউ গাড়িতে কেউ বিমানে কেউ জাহাজে ও কেউ অন্য পরিবহনে করে আব্রাহার মতো অনেকে চেষ্টা করেও এ স্রোত কখনও ঠেকাতে পারেনি পারবেও না কোনো দিন ইনশা আল্লাহ দিন রাত শীত গ্রীষ্ম অপেক্ষা করে সর্বদা চলছে বাইতুল্লার তাওয়াফ ও সাফা মারোয়ার সাই আর হজের পরে চলছে কুরবানি এভাবে ইব্রাহিম ও ইসমাইলের স্মৃতির চির অম্লান হয়ে আছে মানব ইতিহাসে যুগ যুগ ধরে এককালের চাষাবাদহীন বিজন পাহাড়ি উপত্যকা ইব্রাহিমের দোয়ার বরকতে হয়ে উঠল বিশ্বের শান্তিকামী মানুষের সম্মিলন স্থল হিসাবে যেমন আল্লাহ বলেন যখন আমরা কাবা গৃহকে লোকদের জন্য সম্মিলন স্থল ও শান্তি ধামে পরিণত করলাম আর বললাম তোমরা ইব্রাহিমের দাঁড়ানো স্থানটিতে সালাতের স্থান হিসাবে গ্রহণ করো অতপর আমরা ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে তাওয়াফকারী ও ইতেকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র করো স্মরণ করো যখন ইব্রাহিম বলল দেগার এই স্থানকে তুমি শান্তির নগরীতে পরিণত করো এবং এর অধিবাসীদের তুমি ফল ফলাদি দ্বারা রুজিদান করো যারা তাদের মধ্যে আল্লাহ ও কেয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করে আল্লা বললেন যারা অবিশ্বাস করে আমি তাদেরকে কিছু ভোগের সুযোগ দেব অতপর তাদেরকে আমি জবরদস্তি জাহান্নামে আজাবে ঠেলে দেব কতই না মন্দ ঠিকানা সেটা ইব্রাহিমের এই প্রার্থনা অন্যত্র বর্ণিত হয়েছে সামান্য শাব্দিক পার্থক্য সহকারে যেমন আল্লাহ বলেন যখন ইব্রাহিম বলল হে আমার পালন কর্তা এ শহরকে তুমি শান্তিময় করে দাও আর আমাকে ও আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখো হে আমার পালনকর্তা এরা অর্থাৎ মূর্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে অতএব যে আমার অনুসরণ করে সে আমার দলভুক্ত আর যে আমার অবাধ্যতা করে নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও দয়াবান অতপর গৃহ নির্মাণ শেষে পিতা পুত্র মিলে যে প্রার্থনা করেন তা যেমন ছিল অন্তর্ভেদী তেমনি ছিল সদূর প্রসারী ফলদায়ক যেমন আল্লাহ বলেন স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহের ভিত নির্মাণ করল এবং দোয়া করল প্রভু হে তুমি আমাদের এই খিদমত কবুল করো নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ হে প্রভু তুমি আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহে পরিণত করো এবং আমাদের বংশধরগণের মধ্য থেকেও তোমার প্রতি একটা অনুগত দল সৃষ্টি করো তুমি আমাদেরকে হজের নীতি নিয়ম শিখিয়ে দাও এবং আমাদের তৌবা কবুল করো নিশ্চয় তুমি তৌবা কবুলকারী ও দয়াবান হে আমাদের পালন কর্তা তুমি এদের মধ্যে থেকেই এদের নিকটে একজন রাসুল প্রেরণ করো যিনি তাদের নিকটে এসে তোমার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং তাদের পবিত্র করবেন নিশ্চয়ই তুমি পরাক্রমশালী ও দূরদৃষ্টিময় ইব্রাহিম ও ইসমাইলের উপরোক্ত দোয়া আল্লাহ কবুল করেছিলেন যার ফলশ্রুতিতে তাদের বংশে চিরকাল একদল মুত্তাকি পটেজগার মানুষের অস্তিত্ব বিদ্যমান ছিল তাদের পরে সকল নবী তাদের বংশধর ছিলেন কাবার খাদেম হিসেবেও চিরকাল তাদের বংশধর একদল দিনদার লোক সর্বদা নিয়োজিত ছিল কাবার খেদমতের কারণেই তাদের সম্মান ও মর্যাদা সারা আরবে এমনকি আরবের বাইরেও বিস্তার লাভ করেছিল আজও সৌদি বাদশাহদের লকব হল খাদেমুল হারামাইন আশ শারিফাইন অর্থাৎ দুই পবিত্র হারামের সেবক কেননা বাদশাহীতে নয় হারামাইনের সেবক হওয়াতেই গৌরব বেশি ইব্রাহিম সাল্লামের দোয়ার ফসল হিসেবেই মক্কায় আগমন করেন বিশ্বনবী ও শেষ নবী মোহাম্মদ আলাইহি আলাইহাল্লাম তিনি বলতেন আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল ও ইসার সুসংবাদ এই মহানগরীটি সেই ইব্রাহিমের যুগ থেকে নিরাপদ ও কল্যাণময় নগরী হিসাবে অধ্যাবধি তার মর্যাদা বজায় রেখেছে জাহিলি আরবরাও সর্বদায়কে সম্মান ও মর্যাদার চোখে দেখত এমনকি কোনো হত্যাকারী এমনকি কোনো পিতৃ হন তাও এখানে এসে আশ্রয় নিলে তারা তার প্রতিশোধ নিত না হারামের সাথে সাথে এখানকার অধিবাসীরাও সর্বত্র সমাদৃত হতেন এবং আজও হয়ে থাকেন হজরত ইব্রাহিম আলহ সাল্লামের সমগ্র জীবন থেকে শিক্ষণীয় বিষয়সমূহ হল এই ইব্রাহিমের জীবন থেকে প্রধান শিক্ষণীয় বিষয় হল সর্বাবস্থায় আল্লাহর নিকটে আত্মসমর্পণ যাকে বলা হয় ইসলাম যেমন আল্লাহ বলেন স্মরণ করো যখন তাকে তার পালনকর্তা বললেন তুমি আত্মসমর্পণ করো তখন সে বলল আমি আত্মসমর্পণ করলাম বিশ্ব চরাচারের প্রতি পালকের নিকট এবং একই বিষয়ে সন্তানদেরকে ওসিয়ত করে যান ইব্রাহিম ও ইয়াকুব অন্যত্র আল্লাহ বলেন ইব্রাহিম ইহুদি ও নাসারা ছিলেন না বরং তিনি ছিলেন একনিষ্ঠরূপে মুসলিম বা আত্মসমর্পিত অতএব ইহুদি নাসারা ইত্যাদি দলীয় রং দিয়ে তাকে নিজেদের স্বার্থে ব্যবহার করা বাতুলতা মাত্র বরং তিনি ছিলেন নিখাদ আল্লাহ প্রেমিক আর সে কারণে সকল আল্লাহ ভীরু মানুষের তিনি নেতা ছিলেন আল্লাহর কাছে বড় হতে গেলে তাকে আল্লাহর পক্ষ থেকেই বড় বড় পরীক্ষায় ফেলা হয় আর তাতে উত্তীর্ণ হওয়ার মধ্যেই থাকে ইহকালীন ও পরকালীন সফলতা পরীক্ষা এলে সাহসিকতার সাথে মোকাবেলা করতে হয় শয়তানি প্ররোচনায় পিছিয়ে গেলেই ব্যর্থ হতে হয় যেমন পুত্র জবহের পূর্বে শয়তানি ধোকার বিরুদ্ধে ইব্রাহিম আলু সাল্লাম কঙ্কর নিক্ষেপ করেছিলেন ও পরে সফলকাম হয়েছিলেন আলোচনার শেষাংশে আমরা বলতে পারি ইব্রাহিম আলে সাল্লাম এর প্রায় দুশো বছরের পুরো জীবনটাই ছিল পরীক্ষার জীবন সুখে দুঃখে আনন্দে বিষাদে সর্ব অবস্থায় তিনি ছিলেন আল্লাহর উপরে একান্ত নির্ভরশীল পরিবার সমাজ ও রাষ্ট্রশক্তির বিরোধিতা তাকে তার বিশ্বাস থেকে এক চুল টলাতে পারেনি অবশেষে জন্মভূমি ত্যাগ করে হিজরত করে আসতেও তিনি পিছপা হননি আল্লাহর সন্তুষ্টি কামনায় বৃদ্ধ বয়সে নয়নের মনি একমাত্র শিশু পুত্রকে তার মা সহ মক্কার বিজনভূমিতে নির্বাসন দিয়ে আসতেও তার হৃদয় টলেনি অবশেষে ওই সন্তানকে জবেহ করার মতো কঠিনতম উদ্যোগ নিতেও তার হাত কেঁপে ওঠেনি এভাবে জীবনভর অগণিত পরীক্ষার চড়াই উত্রায় পেরিয়ে পূর্ণ পরিণত ইব্রাহিম পেলেন বিশ্ব নেতা হবার মতো বিরল দুনিয়াবী পুরস্কারের মহান এলাই ঘোষণা হলেন ভবিষ্যৎ নবীগণের পিতা আবুল আম্বিয়া এবং মিল্লাতে ইসলামিয়ার নেতা হবার মতো দুর্লভ সম্মান আজও যদি পৃথিবীর দিকে দিকে ইব্রাহিম ইমানের জ্যোতি বিকৃত হয় আবার মুসলিম উম্মার মধ্যে সেই ইমান ফিরে আসে তবে বর্তমান অশান্ত পৃথিবীর নমরুদি হুতাশন আবারও পুষ্পকারণে পরিণত হবে ইনশাআল্লাহ ইকবাল তাই কেয়ছেন বিশ্বে যদি সৃষ্টি হয় ফের ইব্রাহিমি ইমান হুতাসনে তবে সৃষ্টি হবে ফের পুষ্পের কানন